أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء السلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সত্যের সন্ধানে অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন নিয়মিত বিরতির পর আমরা আজ আবার এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আশা করি বিগত দিনের মতো আজও আপনাদেরকে আমরা সাথে পাবো আপনারা জানেন আমাদের এই আলোচনার এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আহমদীয়া জামাতের সত্যতা এবং ইমাম মাহাদি আলহ সালাতু আসলামের আগমন বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া সুদর্শক সমসাময়িক বিষয়ের প্রতি লক্ষ্য রেখে সমসাময়িক চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি এখন মে মাস চলছে এই মে মাসের সাথে আহমদীয়া জামাতের একটি গভীর সম্পর্ক আছে হাজরত ইমাম মাহাদি এবং মসিহে মাউদ আলহ সালাত সালাম উনিশশো আট সনের ছাব্বিশে মে তারিখে ইন্তেকাল করেছেন তার তিরোধানের পর খাতার নির্দেশ এবং মহানবী হাজরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলহি ওয়া সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এ পৃথিবীতে নবুয়তের পদ্ধতিতে পুনরায় খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এবং উনিশশো আট সনের সাতাইশে মে তারিখে এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কাজেই আমরা এই মে মাসে যেহেতু অনুষ্ঠান করছি এবার আমাদের আলোচনার আয়োজনের মূল বিষয়বস্তু হবে খেলাফতে আহমদিয়া এবং খেলাফতে ইসলামিয়া আজ থেকে একশো পাঁচ বছর পূর্বে আমরা যেভাবে বলেছি মে মাসে এই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই খেলাফত হজদি মাম্মাদি আলিহ সালাতসালামের সত্যতার যতগুলো প্রমাণ আছে তার মাঝে একটি অন্যতম এবং অকাট্য প্রমাণ সে আমরা এই খেলাফতের বিষয় উপস্থাপন করবো এবং এর মাধ্যমে হাজরত ইমাম মাহাদি আলহিয়া সাল্লাতেসালামের সত্যতাও আমাদের আলোচনায় উঠে আসবে সে দর্শক শতাধিক বছর ধরে জামাতের মাঝে খেলাফত ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত রয়েছে আহমদীয় জামাতের উন্নতি এবং উত্তরোত্তর অগ্রগতি হচ্ছে এই খেলাফতের সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের আলোচনায় এই খেলাফতের যে কল্যাণ আশিস এবং খেলাফতের মাধ্যমে মতে মুসলিমা এবং বিশ্ব জামাতে আহমদিয়া কিভাবে উপকৃত হচ্ছে লাভবান হচ্ছে তা আমরা আমাদের আলোচনায় তুলে ধরব সুদর্শক দর্শক সাতাইশে মে তারিখটিকে আহমদিয়া জামাত খেলাফত দিবস হিসাবে উদযাপন করে থাকে প্রতি বছর বিশ্বের সর্বত্র সকল জামাতে খেলাফত দিবস হিসেবে উদযাপন করা হয় সাতাইশে মে তারিখে এটি কারো জন্মদিন বা মৃত্যু দিবস নয় এটি খেলাফত যে প্রতিষ্ঠিত হয়েছিল খোদার প্রতিশ্রুতি অনুযায়ী সেই দিনটিকে স্মরণ করে আমাদের দায় দায়িত্ব কি তাকে স্মরণ করানোর জন্য উদযাপন করা হয় এদিন দিন জামাতের বিজ্ঞ আলোচকবৃন্দ আলেমগণ খেলাফত সম্পর্কে আলোচনা করেন এবং জামাতের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে স্মরণ করিয়ে দেন তাদের দায় দায়িত্ব সুদর্শক আজ আমরা আলোচনার জন্য বরাবরের মতো স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শ্রদ্ধ মৌলানা ফিরোজ আলম সাহেবকে এবং প্রযুক্তির সাহায্যে অর্থাৎ ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে বাংলাদেশ স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিবেন মহতরম মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব এবং থাকবেন মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি কথা দীর্ঘায়ুন দীর্ঘ না করে আলোচনার মূল আলোচনায় আরম্ভ করতে চাই সে দর্শক আপনারা জানেন যদি এই অনুষ্ঠানে যোগ দিতে চান তাহলে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য টেলিভিশন পর্দায় প্রদর্শিত নাম্বারগুলো টুকে নিন আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন আপনাদের সাথে কথা বলতে পারলে আমাদের ভালো লাগবে আপনাদের সরাসরি অংশগ্রহণ এই অনুষ্ঠানকে সার্থক এবং প্রাণবন্ত করবে আপনাদের ফোনের অপেক্ষায় আমরা থাকলাম আমি শুরুতেই মালানা ফিরোজ আলম সাহেবের কাছে আসব। যে খেলাফত ব্যবস্থা প্রতিশ্রুত প্রতিষ্ঠিত হয়েছে খোদার প্রতিশ্রুতি অনুযায়ী এই খেলাফত সম্পর্কে খোদাতালা বিশ্ববাসীকে কি প্রতিশ্রুতি দিয়েছেন তা যদি আপনি আমাদের দর্শকদের সামনে বলতেন ধন্যবাদ আপনাকে দর্শক আসসালামু আলাইকুম ওর বরকাত তারেক সাহেব যেভাবে বলেছেন যে খেলাফত ব্যবস্থা যা আহমদিয়া মুসলিম জামাতে প্রবর্তিত রয়েছে এটি হজরত ইমাম মাহাদি আলাই সালাতসালাম প্রতিশ্রুত ইসা মসির সত্যতার অন্যতম একটি প্রমাণ সত্যিকার অর্থে এটি হজরত ইমাম মাহদি আলাহ সালামের সত্যতার প্রমাণ তো বটেই এটি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের সত্যতার প্রমাণ তিনি যে আল্লাহর সবচেয়ে বড় রসুল ছিলেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে তিনি উম্মদকে জানিয়েছিলেন যে উম্মতে যখন উম্মতি নবী আসবেন মসি এবং মাহাদি তারপর পুনরায় হযরত মোহাম্মদামের উম্মতের প্রথম ভাগে যেভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল মাহদি বা মসির তেরোধানের পরও সেভাবে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে তো এইভাবে আসলে হজরত মোহাম্মদামের ভবিষ্যৎ বাণীপূর্ণ হলো তিনি যে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে পৃথিবীকে জানিয়েছেন তারই এটা এটা প্রমাণ বরং বলতে হবে যে পক্ষান্তর এটি আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ কেননা আল্লাহ তালা নিজে হজরত মোহাম্মদ সা্লা ইসলামকে জানিয়েছেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে উম্মদকে অবহিত করেছেন তো এই সম্পর্কে কোরআন শরীফে আয়াত আছে অনেক আয়াত আছে আমি যে প্রধান আয়াত যা উপস্থাপন করতে চাই তা এখানে উপস্থাপনের পূর্বে আয়াতটা তেলাওয়াত করতে চাই খোদা তালা কী নাজাল করেছেন কোরআন শরীফে এ সংক্রান্ত সুরা নূরের আয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন বিসমিল্লাকে আমরা প্রথম আয়াত গণ্য করি কোরআন শরীফের যে কোনো সুরের আয়াতটি পড়ছি আউ দুজী بسم الله الرحمن الرحيم وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا من بعد خوفهم أمنا

আমি আলোচনার পূর্বে তেলাওয়াত করতে চেয়েছি আমরা আপনার সাথে আপনার কাছ থেকে আলোচনা শুনবো আপনি যে আয়াতি তেলাওয়াত করলেন সেই আয়াতের অনুবাদ এখন আমরা শুনে নিচ্ছি দর্শক চলুন শুনে নেওয়া যাক সুরা নূরের ছাপ্পান্ন নম্বর আয়াতের অনুবাদটি তোমাদের মাঝে যারা ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবশ্যই পৃথিবীতে তাদের খলিফা বানাবেন যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলিফা বানিয়েছিলেন এবং অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবেন যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন এবং তাদের ভয়ভীতির অবস্থার পর একে তিনি তাদের জন্য নিরাপত্তায় পরিবর্তন করবেন তারা আমার ইবাদত করবে আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না এরপর যারা অস্বীকার করবে তারাই হবে দুষ্কৃতকারী সুরা আন্নুর আয়াত ছাপ্পান্ন আমি আলোচনা আরম্ভ করতে পারি এই আয়ত অনুসারে আল্লাহ তার উম্মত উম্মতে সম্বোধন করছেন যে যদি তোমাদের মাঝে এবং সৎকর্ম থাকে তাহলে অবশ্যই তিনি তোমাদেরকে খলিফা নিযুক্ত করবেন তো আল্লাহর এই প্রতিশ্রুতি দীর্ঘ আলোচনার দরকার নাই পরিষ্কার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের তেরোধানের পর যখন ছিল ইমানের প্রাচুর্য সর্বত্র ইমানে সমৃদ্ধ ছিলেন প্রতিটি মুসলমান প্রতিটি সাহাবি অব্যবহিত পরেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে খেলাফতের আশেদা প্রতিষ্ঠিত হয় আর হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে স্বর্ণযুগ ছিল ইসলামের প্রথম তিনি বলেছেন যে ত্রিশ বছর কাল এই যে খেলাফত ব্যবস্থা যেটাকে খেলাফ হতে রাশেদা বলা হয় সেটি প্রতিষ্ঠিত থাকবে সেটি অবশ্যই স্বর্ণযোগ হবে ইসলামের কিন্তু এই তিরিশ বছরের পর বিভিন্ন কারণে ভুলভ্রান্তির কারণে এই যে নেয়ামত যে আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছে হযরত মোহাম্মদ সাল্লা ইসলামের শিক্ষাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তার আদর্শকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করার জন্য কোনো ভুলের কারণে ভ্রান্তির কারণে এক পর্যায়ে তা কেটে যায় কিন্তু রসুরুল্লাহ সাল ইসলাম বলেছেন যে তা সত্ত্বেও আমার উন্মতের স্বর্ণযুগের সে যে সম্প্রসারণ সেটি একশত বছর পর্যন্ত বিস্তৃত হবে একশত বছর স্বর্ণযুগ হবে বলেছেন যে খায়রুল করুন এই কারণেই সুমাল্লাদিনা ইয়ালুন উনাহম সুমাল্লা দিনা ইয়ালুন মানে একশত বছর মানে তিনটা কারণ শব্দ তিনি ব্যবহার করেছেন যে তিনশত বছর এটিকে বলা যায় যে তিনশত বছর পর্যন্ত এই যুগ ছিল যখন নেকির প্রাধান্য ছিল কিন্তু খেলাফতের আশেদা যাকে বলা হয় সেটি ত্রিশ বছরের পরের অবসান ঘটে এখন অনেকেই কোরআন শিবের এই যখন আমরা উপস্থাপন করি খেলাফতের প্রমাণ হিসাবে যে উম্মতে মোহাম্মদী খেলাফতের প্রতিশ্রুতি রয়েছে যখনই ইমান থাকবে এবং আমল থাকবে তখন খেলাফত আবার প্রতিষ্ঠিত হবে যে যুগে ইমান ছিল না আমলের অভাব ছিল সৎকর্মের অভাব ছিল সেই যুগে এই ধারা কর্তৃত ছিল খেলাফত সত্যিকার যে খেলাফতের আশেতে যাকে বলা হয় সেই খেলাফত ছিল না তো তাদের কেউ কেউ আপত্তি করে যে এখানে যে মিনকুম শব্দ ব্যবহার হয়েছে ওয়াদ আল্লাহুল্লাহ আমানু মিনকুম ওয়া আমেলুস আলে হাতে এটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার যুগের যে সাহাবিরা ছিলেন তাদেরকে সম্বোধন করা হয়েছে তো যদি এই কথাটায় যুক্তিটা সঠিক হয় তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের উপর এটি অনেক বড় একটি আঘাত তার মানে কি হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের আধ্যাত্মিকতার প্রভাব শেষ এই উম্মতে কি শুধু প্রথম কয়েক শত বছর দুই শত বা তিনশত বছর নেকি প্রতিষ্ঠিত থাকার কথা আর খেলাফতের আশাদা তো ছিল শুধু ত্রিশ বছর এরপর কি উম্মতের ভিতর আর কোনো নেকির যুগ আসবে না কোনো ইমানের যুগ কি হারিয়ে যাবে সম্পূর্ণভাবে এটি কোনোভাবে গৃহীত হতে পারে না এটি হজরত মোহাম্মদ উপর আক্রমণ এই রসুলকে আল্লাহতালা খাতমান্নবীন সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি সাল্লা সাল্লামকে বলেছেন যে আমাকে এমন প্রভাব বিস্তারি আল্লাহ তালা আধ্যাত্মিক শক্তি দিয়েছেন যে মসিরাতা শাহরিন আমার প্রভাব বিস্তৃত এক মাস সফর করে যত দূরত্ব মানুষ অতিক্রম করতে পারে সেই দূরত্বের শেষ প্রান্তে গিয়ে আমার আধ্যাত্মিকতা প্রভাব বিস্তার করে তো এই রসুলের যে রসুলের আধ্যাত্মিকতার গণ্ডি এত ব্যাপক তাঁর আধ্যাত্মিক প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ শুধু প্রথম কয়েকটি বছর পর তাদের পরিসমাপ্তি ঘটবে এটি হতেই পারে না যেই উম্মতকে আল্লাহতালা কুন্তুম খায়রা না আখ্যা দিয়েছেন কোরআন শরীফে যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সেই সর্বশ্রেষ্ঠ উম্মতের প্রমাণ কী আধ্যাত্মিক নেয় তো কোনো প্রমাণ আহমদ অন্য কেউ দিতে পারে না তারা বলেন যে মোহাম্মদ ইসলামের পরে নবুয়তের ধারা চিরতরে বন্ধ খেলাফত বন্ধ কারণ নবুয়ত না হলে খেলাফত আসতে পারে না তো তারা এই কথাগুলো বলে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পবিত্র পদমর্যাদাকে ছোট করে আল্লাহ বলছেন যে আমাদের আমার রসুল তার রসুলকে তিনি সম্বোধন করে বলছেন যে কুন্তুম খায়রা উম্মতিন হে উম্মতে মহম্মদিয়া মোহাম্মদ রসুলের সাথে সম্পর্কের সুবাদে যারা উম্মত হয়েছ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত কীভাবে প্রমাণিত হয় শুধু কথা দিয়ে তো কেউ শ্রেষ্ঠ হয় না কর্মের মাধ্যমে প্রমাণিত হয় যে কেউ শ্রেষ্ঠ কি দুষ্ট আর কর্ম ভালো এটি প্রমাণিত হবে ফলের মাধ্যমে আর আধ্যাত্মিক জগতের সবচেয়ে বড় ফল কি নবুয়তের পর খেলাফত তো যদি খেলাফতের ধারা প্রথম ত্রিশ বছরের পর চিরতরে বন্ধই হয়ে যায় শ্রেষ্ঠ মত হওয়ার প্রমাণ কি জামাতে আহমদিয়া এতে বিশ্বাসী নয় হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা অনুসরণ তার দাসত্বের তাঁর আনুগত্যের ফল কিয়ামত কাল পর্যন্ত প্রকাশিত হতে থাকবে আর মোহাম্মদামকে আল্লাহ তালা নিজেই সম্বোধন করে বলছে কোরআন শরীফে তার যে সুল্লা তুম আলা ওয়া সুল্লা তুমিন আহারিন যে মোহাম্মদ সাল্লাস্লামের শ্রেষ্ঠ উন্মতের একটি জামাত যখন তিনি নিজের শশরীরে পৃথিবীতে বিদ্যমান ছিলেন তখন সৃষ্টি করেছিলেন সাহাবিদের জামাত আর সাহাবিক আর নজুম যাদেরকে বলা হয়েছে যে নক্ষত্রতুল্ল হজরত মোহাম্মদ রসোল্লার সাহাবি এই ধরনের একটি জামাত সুল্লতু মিন আল শেষ যুগে সৃষ্টি হবে যখন হজরত মোহাম্মদ সাল্লামের আনুগত্যে তার দাসত্বে আবার খেলাফতের সিলসেলা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে তো এগুলো কোরআন শরীফের আয়াত কিন্তু যুগের প্রবাহে কালের প্রবাহে মানুষের চিন্তাধারা বিকৃত হয়েছে আধ্যাত্মিক নেমতকে মানুষ ভুলে গেছে যে মোহাম্মদ রসুরুল্লাহ আধ্যাত্মিক নেমত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন আবার এই নেমতের কথা কোরআন শরীফের জুমাদেও আছে যে যখন রসুল্লাহ সাল্লাম সাহাবিদের মাঝে ছিলেন সাহাবিদেরকে সম্বোধন করে বলেছেন যে হুয়াল্লাজি জি বা আসাফিল্মি না মিনহুম যে মোহাম্মদ সাল্লা ইসলামকে আল্লাহ তালা প্রথম উম্মিদের মাঝে পাঠিয়েছেন এরপর ও আখারিনা মিন হুম লাম্মাই আল আরেকটি জামাতে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের পবিত্র সত্তার রূপক ছায়া হিসাবে তার অভ্যুদয় ঘটবে অন্য ব্যক্তির মাঝে যারা এখনও আরবদের সাথে সাহাবিদের সাথে মিলিত হয়নি তো সেই যুগে ওই এই নিয়ামতের আবির্ভাবের সংবাদ দেয়া হয়েছে কোরআন শরীফের সুরা জুমায় তো সুরা নূরের এই বিষয়গুলোর সারাংশ আল্লাহতলা তুলে ধরেছেন যে যখনই তোমাদের মাঝে ইমান এবং আমলে তোমরা সমৃদ্ধ হবে তখন আল্লাহতালা খেলাফত প্রতিষ্ঠিত করবেন তো কালের প্রবাহে দূরে যেতে যেতে যখন পূর্ণ অন্ধকার হয়ে যায় যখন মানুষের চেষ্টায় নেকি প্রতিষ্ঠিত না হয় তখন আল্লাহ তালা তার পক্ষ থেকে একজনকে মনোনীত করেন তোমাদের এই ভবিষ্যৎ বাণী অনুসারে এই যুগে হজরত ইমাম মাহদি আলাহি যার অপর উপাধি হলো ঈসা মসি বা ঈসা ইবনে মারিয়াম সেই ঈসা ইবনে মারিয়ামের মাধ্যমে যিনি আল্লাহর নবী ছিলেন উম্মতি নবী তার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে তাকে রসুল্লাহসাল্লাম নবী আখ্যা দিয়েছেন সুরা সরি হাদি বিভিন্ন হাদিসের গ্রন্থে মুসলিম শরীফের হাদিসে তাকে চারবার হজরত মোহাম্মদ ইসলাম নবী উল্লাহ বলেছেন যে তিনি আগমনকারী ঈসা নবী হবেন সেই ঈসা উম্মতে মোহাম্মদিয়ার মধ্য থেকে যিনি নিয়ে এসেছেন তার মাধ্যমে আবার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে কারণ ইমান এবং আমলে সালে সম কর্মে সমৃদ্ধ এক জামাত তিনি গঠন করেছেন আর আল্লাহর প্রতিশ্রুতি হলো ইমান এবং কর্ম নেক যদি থাকে খেলাফত প্রতিষ্ঠিত হবে তো হজরত ইমাম মির্জা গুলাম সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হলো তার সত্তায় তার জামাতে হজরত মোহাম্মদ রসুল্লার এই পূর্ণ হয়েছে তো এটি হলো সংক্ষিপ্ত আলোচনা এ বিষয়ে কিন্তু চলতে থাকবে আলোচনা পর যখনই এ বিষয়ে কেউ প্রশ্ন করবে ধন্যবাদ আপনাকে দর্শক পবিত্র কোরআনে নূরের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লা তালা খেলাফতের প্রতিশ্রুতি দিয়েছেন সেই আয়াতকে ভিত্তি করে মৌলানা ফিরোজ আলম সাহেব আলোচনা করলেন আমরা অনেকগুলো ফোন লাইন এখানে আছে আমরা ফোন নিব আমি ফোন নেয়ার আগে হাজদি ইমাম্মাদি আলহ সাল আসালাম আল্লাহর কাছ থেকে সংবাদ পেয়ে তার মৃত্যুর আগে খেলাফত ব্যবস্থা যে প্রতিষ্ঠিত হবে এবং এর প্রয়োজনীয়তা এর কিভাবে হবে তা তিনি বলে গেছেন তার আল বসিয়ত পুস্তিকায় সুদর্শক চলুন হাজি মোহাম্মা হাদি আলহি সাল্লাতাম এই খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হওয়া সম্পর্কে কি বলে গেছেন তা আমরা এবার শুনে নিই মোট কথা তিনি দু ধরনের কুদ্রতের বা ক্ষমতার স্বরূপ প্রকাশ করে থাকেন প্রথমত স্বয়ং নবীদের মাধ্যমে তিনি নিজ ক্ষমতার বিকাশ ঘটিয়ে থাকেন দ্বিতীয়ত এমন এক সময় যখন নবীর মৃত্যুর পর বিপদাবলী দেখা দেয় আর শত্রুপক্ষ মাথা দেয় আর মনে করে এবার নবীর সকল কর্মকাণ্ড ভেস্তে যাবে আর এ জামাত এখন বিলুপ্ত হয়ে যাবে বলে তারা নিশ্চিত হয়ে যায় জামাতের সদস্যরাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তাদের মনোবল ভেঙে পড়ে আর কিছু সংখ্যক হতভাগা মুরতাত হবার পথ বেছে নেয় তালা তখন দ্বিতীয়বার নিজের মহাকুদ্রত বা ক্ষমতা প্রকাশ করেন এবং পতনোন্মুখ জামাতকে রক্ষা করেন অতএব যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা তালার এই নিদর্শন প্রত্যক্ষ যেমনটি হজরত আবু বকর সিদ্দিক সময় হয়েছিল যখন মহানবেশ্বর ইসলামের মৃত্যুকে এক প্রকার অকাল মৃত্যু বলে মনে করা হয়েছিল আর বহু অজ্ঞ মরুবাসী মুরতাদ হয়ে গিয়েছিল এবং সাহাবিগণ শোকে পাগলপ্রায় হয়ে পড়েছিলেন তখন হুদা তালা হজরত আবু বকর সিদ্দিক রাজে লাহানোকে দাঁড় করিয়ে পুনরায় নিজ ক্ষমতার স্বরূপ প্রদর্শন করেন এভাবে তিনি প্রায় ইসলামকে রক্ষা করেন এবং তিনি ওয়ালা ইয়ুমাক্কিনান লাহুম দীনাহুম আল্লাযি ইرتাদাউলাহুম ওয়া লা ইউবদলানহুম মিন বা'দি খাউফihিম আমনা বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূর্ণ করে দেখান অর্থাৎ ভয়ভীতির পর আমরা তাদেরকে আবার দৃঢ়তা দান করব সূরা নূর 56 নম্বর আয়াত হযরত মুসীমাদার আঃ জামাতকে উদ্দেশ্য করে পুনরায় বলেন অতএব হে বন্ধুগণ যেহেতু আদিকাল থেকে আল্লাহর চিরন্তন বিধান হল খোদা তালা দু ধরনের ক্ষমতার স্বরূপ প্রকাশ করেন যাতে বিরুদ্ধবাদীদের দুটি বৃথা আস্ফলনকে ব্যর্থতায় পর্যবেসিত করে দেখান তাই খোদা তালার পক্ষে এখন তার চিরন্তন রীতি পরিহার করা অসম্ভব সুতরাং তোমাদেরকে আমি যে কথা বলেছি তাতে তোমরা দুঃখে ভারাক্রান্ত হও না আর তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয় কেননা তোমাদের জন্য দ্বিতীয় ক্ষুদ্রত অর্থাৎ তাঁর অপার ক্ষমতার দ্বিতীয় বিকাশও দেখা আবশ্যক আর এর আগমন তোমাদের জন্য শ্রেয় কেননা তা স্থায়ী যার ধারাবাহিকতা কেমত পর্যন্ত বিচ্ছিন্ন হবার নয় আর সেই দ্বিতীয় কুদ্রত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না কিন্তু আমার চলে যাওয়ার পর খোদা তোমাদের জন্য সেই দ্বিতীয় কুদ্রতকে প্রেরণ করবেন যা চিরকাল তোমাদের সঙ্গে থাকবে যেভাবে বারাহিন আহমদিয়ায় খোদার প্রতিশ্রুতি বিদ্যমান সেই প্রতিশ্রুতি তোমাদের সাথে সম্পৃক্ত আমার নিজের সম্বন্ধে নয় খোদা তারা বলেছেন ম্যা ইস তেরে প্যারো হ্যাঁ ক্যামত তো দুসর উপর গলা বা দুঙ্গা অর্থাৎ তোমার অনুসারী জামাতকে আমি কেয়ামত পর্যন্ত অন্যদের উপর প্রাধান্য দিব অতএব তোমাদের জন্য আমার বিচ্ছেদ দিবস উপস্থিত হওয়া অবশ্যম ভাবি যেন এরপর সেই যুগ আসে যা কল প্রতিশ্রুতির যুগ আমাদের খোদা অঙ্গীকার পূর্ণকারী বিশ্বস্ত এবং সত্যবাদী খোদা তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এর সবই তিনি তোমাদের পূর্ণ করে দেখাবেন যদিও এটি পৃথিবীর শেষ যুগ আর বহু বিপদ আপদ আপতিত হবারও যুগ তথাপি খোদা যেসব বিষয় পূর্ণ হবার আগাম সংবাদ দিয়েছেন সেগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত এই জগৎ টিকে থাকতে বাধ্য আমি খোদার পক্ষ থেকে এক প্রকার কুদ্রত হিসেবে আবির্ভূত হয়েছি বরং আমি খোদার এক মূর্তিমান কুদ্রত আর আমার পর আরও কতিপয় ব্যক্তি আসবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশ হবেন আলসিয়ত পুস্তিকা রুহানি খাজাইন বিশতম খণ্ড পৃষ্ঠা তিনশো পাঁচ তিনশো ছয় শুধু দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হাজি মাম্মা হাদি আলহিয়া সাল্লাতু আসলাম খেলাফত প্রবর্তিত হওয়া সম্পর্কে কী বলে গেছেন তা তার লেখা হতে

যে ইমাম বলেছেন করতে এসেছেন আমি একজন লোক হজু করছেন ওনার সাথে আরো তিনজন লোক আছে দুই তিনজনের লোক লোকের মুখ দেখা যায় সম্পূর্ণ পরিষ্কার কিন্তু হওয়াজ করে না ঠিক সেইভাবে ভাবে পোশাক পরে আছে একজনের দাবি কাটা চোল আর এক মুটি দাড়ি আমি যে ওনার কাছে গিয়েছি যেমন আমি ওনাকে বহুত কাল থেকে চিনি বলতেছি হুতুর কোথায় এসেছেন বলতেছে তোমার বাসায় এসেছি তারপরে কিসের জন্য এসেছেন তুমি যে দোয়া করেছিলে দোয়া করেছিলে সঠিক পথ দেখতে চাও আর এই রোগে পুরো দুনিয়া ভুগতেছে এই রোগ তৃতীয় যদি বাস্তেত sentito ধরা রাখা আচ্ছা তপন ভাই আমি একটি একwidetilde ধরে রেখেছিলাম আর দুইটির রাখতে পারেন নাই বলে গিয়েছিলাম আচ্ছা কিতিয়া আমার প্রশ্ন পিঠে গিয়েছিলাম ভাই আচ্ছা ধন্যবাদ আপনি ভালো স্বপ্ন দেখেছেন গোলাপ সাহেব এরকম স্বপ্ন আল্লাহ তাআলা সহ দাদাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখাচ্ছেন যারা ইমাম মাহাদ বারবার কথাই বলেছেন যদি তোমরা সত্য জানতে চাও যদি যুক্তিতর্ক তোমাদের কাছে স্পষ্ট না হয় তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ স্বয়ং তোমাদের পথ দেখাবেন আল্লাহ তালা যখন কাউকে সত্য স্বপ্ন দেখান পথ দেখান তখন তার উচিত হয় সেই সত্যকে যত দ্রুত সম্ভব মেনে নেয়া আমরা এবার অন্য ফোন কল নিতে যাচ্ছি শাহাবুদ্দিন সাহেব আছেন বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্ল

মসিক মসি মহমদুল্লাহ সাল্লামের প্রথম খলিফা উনি কোন প্রক্রিয়ার প্রথম খলিফা নিযুক্ত হলেন যদি ঘটনাটা বিস্তৃত ঘটনা আমাদেরকে একটু জানাতেন আমরা উপকৃত হতাম আচ্ছা ধন্যবাদ আপনাদের ধন্যবাদ শাহাবুদ্দিন সাহেব আমরা দুটি প্রশ্নই পেয়েছি আপনার কাছে জানতে চেয়েছে আমি তো যাচ্ছিলাম বাংলাদেশে স্টুডিওতে কথা বলতে আপনি বলেন প্লিজ বাংলাদেশের স্টুডিও যোগ করতে পারবে এটার সাথে যদি যোগ করতে চান আমি প্রথমে বলি রসুলে করিম সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের পর হজরত বকর রাজি হু সম্পর্কে সাহাবারা ঐকমত্যে পৌঁছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সেই সাহাবি আমাদের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখেন যার প্রতি হযরত রসুল্লা সাল্ল্লা আলাই ভালোবাসা সবচেয়ে বেশি ছিল আর যিনি নিজে মোহাম্মদ সাল্লাহ আলাই সবচেয়ে বেশি ভালোবাসতেন যার ভালোবাসা ছিল অতুলনীয় মোহাম্মদ রসুল্লাহকে আউবকর যতটা ভালোবাসতেন সেই পর্যায়ে কোনো সাহাবি পৌঁছতে পারেনি যে কারণে যারা জ্যেষ্ঠ সাহাবি ছিলেন হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রাদি আল্লাহ আনহুম এবং অন্যান্য সাহাবিরা তারা সকলেই এক বাক্যে হজরত আউবাকর রাজিয়াল্লাহ আনহুর কাঁধে রসুল করিম ইসলামের নিয়াবতের তার প্রতিনিধিত্বের তার খলিফা হওয়ার দায়িত্ব ন্যস্ত করতে সম্মত হয়েছেন আর হজরত আউবাকর রাজিয়াল আহ তাদের বয়াত নিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতিনিধিত্বে এখানেও হজরত মির্জা গুলাম আহমদ আলহি সাল্লামাম ইমাম মাহদি আলাহি সাল্লা সালামের যখন ইন্তেকাল হয় ছাব্বিশ তারিখে ছাব্বিশে মে লাহোরে তার পবিত্র সব বা তার মরদেহ কাদিয়ান নিয়ে যাওয়া হয় এবং সাহাবারা সেই বেষ্টি বেস্তিমুকেরা যেটিকে বলা হয় আজকে সেখানে জহুরে কুদ্রুতে সানিয়া নামে জায়গা আছে সেখানে সমাবেত হন এবং সব সাহাবি প্রথমে জ্যেষ্ঠ সাহাবিরা একজন আরেকজনের কথা বলছিলেন যে তিনি হজরত যুগ মাহদির প্রতিনিধিত্বের সবচেয়ে বেশি অধিকার রাখেন কিন্তু এভাবে বিচ্ছিন্নভাবে দু একটা নাম প্রস্তাব হচ্ছিল তারপর যাদের নাম প্রস্তাব হচ্ছিল তারা বলছিলেন যে না না হজরত হাফেজ নূরুদ্দিন হাফেজ হাফেজে কোরআন তিনি হজরত মসিহ হেহমদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আর হজরত ইমাম মাহাদি আল্লাহ ইসলাম তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং বিভিন্ন জায়গায় লিখেছেন যে নুরুদ্দিনের মতো মানুষ আমি আমার মান্যকারীদের মাঝে দেখি না এই পর্যায়ের মানুষ তো সবাই তাকে হাযরত ইমাম মাহাদির খলিফা হিসাবে গ্রহণ করতে একমত হন এবং তার হাতে বয়াত করেন আর এইভাবে তিনি জামাতে আহমদিয়ার অর্থাৎ ইমাম মাহাদিয়ার আজ প্রথম খলিফা নির্বাচিত হন ধন্যবাদ আপনাকে ভাই শিহাব সাহেব শাহাবুদ্দিন শিহাব সাহেব প্রশ্ন উত্তর পেয়েছেন এই বিষয়গুলো আমাদের আলোচনায় বারবার এই চার দিন ঘুরে ফিরে আসবে তখন আমরা এই ব্যাপারে যদি আরো বিস্তারিত আলোচনা হয় আমরা আপনাদেরকে আপনারা শুনতে পাবেন আমি এখানে দেখতে পাচ্ছি যে এক বোন সাজিদা শিহাব তিনি চট্টগ্রাম থেকে লাইনে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার আচ্ছা ধন্যবাদ আপনাকে বোন ধন্যবাদ আপনি ফোন রেখে দিন আপনি শুনতে থাকুন আমি এখন যেতে চাচ্ছি বাংলাদেশে মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেবের কাছে মলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে বাংলাদেশে মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব আছেন আপনি কি শুনতে পাচ্ছেন জি মৌলানা সাহেব আমরা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম আপনাকে খলিফা খোদা বানান এ কথার তাৎপর্য কী আমাদের এক বোন সাজিদা শিয়া ইনিও এই প্রশ্নটি করেছেন আমরা তো দেখি যে বাজ্যত যেভাবে মৌলানা ফিরোজ আলম সাহেব বললেন যে কিছু মানুষ একত্রিত হয়ে তারা একজনের নাম প্রস্তাব করলেন এবং সবাই সম্মিলিতভাবে তাকে মনোনীত করলেন কিন্তু আমরা আবার বলি যে না খলিফা মানুষ বানায় না খোদা বানায় তো এই দুটি বিষয়ের মধ্যে আমরা কিছুটা ভিন্নতা দেখতে পাই আসল বিষয়টি কি যদি আপনি বুঝিয়ে বলতেন মলানা ইন্দাদুর রহমান সিদ্দিকী সাহেব আচ্ছা জি আমি বলার চেষ্টা করছি খুব সংক্ষেপে বলতে হবে যেহেতু অনেক কম কথা বলা যাবে প্রথম কথা তো কোরআন শিফে বিভিন্ন আল্লাহ খুব স্পষ্ট করে বলেছেন যে খলিফা হমেশা আল্লাহ নির্বাচন করেন খলিফা দুই রকম হন একজন নবী হন একজন তার নবীর ইন্তকালের পরে খলিফা হন সকল প্রকার খলিফা আল্লাহ তালাই নির্বাচন করেন এই সম্বন্ধে মৌলানা ফিরোজ আলম সাহেব আয়াত পড়েছেন ওয়াদ আল্লাহ কুম এরপরে আমি বলতে চাচ্ছি যে হজরত কোনো বলছেন যে আল্লাহ খলিফা নির্বাচন করেন অথচ মোহাম্মদ বলছেন যে মোমেনরা খেলাফতের নির্বাচন করবেন কিন্তু তারপরে যে আল্লাহ নির্বাচন করবেন হজরত আসলাম বলেছেন যে আবু বাকর রাজন সম্বন্ধে আমি আমার পরে আবু বকরকে খলিফা নিয়োগ দিতে চেয়েছিলাম কিন্তু আমার মনে হলো যে আল্লাহ তালা আবু বকরকে বাদ দিয়ে অন্য কাউকে খলিফা বানাবেন না মোমেনদের জামাত ও আবু বকর ব্যতীত কাউকে খলিফা হিসাবে গ্রহণ করবে না বোখারি কেতাবুল আকাম বা ইস্তেকলাপ তো রসুল আসলাম বলছেন যে আল্লাহ তালাই খলিফা নির্বাচন করেন তারপরে হলো যে খলিফাগণও বলছেন যে আল্লাহ তালাই তাদেরকে খলিফা নির্বাচন করেন খলিফাগান তো জানতেন জানেন যে তাদেরকে সাহাবাই কেরাম বা পরবর্তীতে মোমেনিনরা নির্বাচন করেন কিন্তু খলিফাগান হামেশাই বলেছেন যে আল্লাহ তালা তাদেরকে নির্বাচিত করেছেন হজরত আবু বকর রাজ এই কথাই বলেছেন যে আল্লাহ তাকে খড়িভা নির্বাচিত করেছেন দেখতে পারেন দায়াতফ তৃতীয় খন্ড সাতশো আঠান্ন পৃষ্ঠা অনুরূপ এখনই পড়া হলো তো এরপরে আমি আসল কথায় আসছি যেটা যে আমরা বাধ্যত দেখি যে কিছু মোমেন ভোট দিয়ে একজনকে নির্বাচন করেন কিন্তু আমরা বলছি আল্লাহ নির্বাচন করেন এই সম্বন্ধে আমার মনে হয় যে সবাই এই কথা বুঝতে পারেন যে অনেক কাজই আল্লাহ তালা মানুষকে দিয়ে করান আমাকে সংক্ষেপ করতে হবে জন্য আমি হজরত রসুল্লাহ আসলামের উদাহরণ দিচ্ছি বদরের যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাহাম এক মুঠি কঙ্কর ছুঁড়ে মেরেছিলেন বিরোধীদের উদ্দেশ্যে আর সেটার কারণে মক্কাবাসী পরাজিত হয়েছিল মক্কার কাফেররা এই সম্বন্ধে কোরআন বলছে যে আমা রামায়তা ইজ রামায়তা ও লাক ইনাল্লাহ রামা হে মোহাম্মদ তুমি যে এক মুঠি কঙ্কর ছুঁড়ে ফেলেছিলে ছুঁড়ে মেরেছিলে সেটি তুমি মারণে আমি মেরেছি আর বয়াতের সম্বন্ধেও আল্লাহ তালা রসুল্লা সাল্লাম আল্লাহ 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 বলছেন আমি করেছি অনুরূপ ভাবে মাধ্যমেই খলিফা নির্বাচিত হন মোমেনদের কথা সাহাবা বিশেষ করে সাহাবাহাম সম্বন্ধে আপনারা জানেন কোরআন শিবের লেখা আছে রাজি আল্লাহ আনহুম রাজু আনহু তো মোমেনদের এটা সম্মান আল্লাহ নবীকে এইভাবে সমর্থন দিয়ে থাকেন যে নবীর সত্যতার প্রমাণ যে তার অনুসারীরা তার সাহাবিরা একজনকে খলিফা নির্বাচন করেন আল্লাহ বলেন আমি নির্বাচন করেছি এরপরে আমি আরো টু দি পয়েন্ট যে যারা খলিফার নির্বাচনে থাকেন এদের এখন পর্যন্ত আমরা যতদূর জানি কোন ব্যতিক্রম ছাড়া বিনা ব্যতিক্রমে সবাই বলেছেন যে আমরা আমরা আল্লাহ তালার ইচ্ছা অনুসারে খলিফার নির্বাচনে আমরা রায় দিয়েছি বা ভোট দিয়েছি

অনেকে আল্লাহ তালা স্বপ্ন দেখান বিভিন্নভাবে আল্লাহ মানুষের উপরে প্রভাব বিস্তার করেন এখনো যে আমাদের পঞ্চম খেলাফতের নির্বাচন আমরা সরাসরি তাদের সাথে আলাপ করেছি আমাদের বাংলাদেশের আমি সাহেবও গিয়েছিলেন সবাই বলছেন যে আল্লাহতালা আল্লাহ তালার ইচ্ছা তাদের অন্তরে প্রতিফলিত হয় এবং তারা বুঝতে পারেন যে আল্লাহ চাচ্ছেন যে ইনাকে ভোট দেওয়া হোক একটা যে যারা নির্বাচনে মতামত দেন সবাই ব্যাপারে এইটাই আল্লাহতলা বলছেন যে আমি মোমেনদেরকে দিয়ে এই কাজটা করাই কিন্তু এটা এটা আল্লাহতালা এই জন্য করেছেন যে আল্লাহ প্রমাণ দিতে চান বলতে চান যে আমি মোমেনদেরকে ভালোবাসি এরা আমার মোমেন এরা আমার নবীর হাতে বয়াত করেছে এরা আমার নবীর হাতে বয়াত করে অনেক কষ্ট করেছে অনেক কোরবানি করেছে তার পুরস্কার হলে এই যে আমি তাদের উপর সন্তুষ্ট আর তার প্রমাণ হলে যে তারা নির্বাচন করে আর আমি বলি যে এটা আমার নির্বাচন আর আরেকটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শুধু ভোটাররা বা খলিফার নির্বাচনে যারা মজলিশিয়া ইনতেখাবের মেম্বার হন শুধু তারাই নন দুনিয়াতে আরো শত শত না হাজার হাজার আহমদি স্বপ্ন মাধ্যমে জানতে পারেন যে কে খলিফা হবেন খলিফা নির্বাচনের বেশ কিছু আগেও জানতে পারেন একদিন আগেও জানতে পারেন ওই দিনও জানতে পারেন আবার কয়েক বছর আগেও জানতে পারেন অনেক উদাহরণ ইদানিং এম টিএতে বিগত তিন চার দিন অনেক অনুষ্ঠান হয়েছে এটার উপরে কালকেও আমি শুনলাম ফেথ মেটারে আমাদের মাওলানা সাহেবরা বলতেছিলেন যে আফ্রিকার জঙ্গলে যারা কিছু জানে না কোনো খলিফাকে দেখে নাই কোনো রাবুর বুजुर्गকে দেখে নাই তারা স্বপ্নে দেখেছে যে যিনি খলিফা হবেন যখন খলিফা হয়ে গেছেন হযরত মির্জা মরসুদ আহমদ আমাদের আমদ আল্লাহ আযাল তালা তারা ছবি দেখে বলছে আরে আমি তো ছবিতে এটাকে ইনাকেই দেখেছি আমাকে তাহলে তালাতালা দেখেছেন যে ইনি জামাতের আহমদীয় ইমাম হবেন আর এদের সংখ্যা হাজার হাজার এইবার যেটা বিশেষ ঘটনা ঘটেছে খেলাফতের খামেসার মাধ্যমে সেটা হলো এই যে এটা যেহেতু ইংল্যান্ডে হয়েছে আর আহমদিয়া জামাতের

কথা যে আমরা দেখি যে কিন্তু আল্লাহ বলেন যে না আমি আমি খলিফা নির্বাচন করি কারণ হলো যে খলিফা নির্বাচন করা আল্লাহর দায়িত্ব খলিফাকে পরিচালনা করা আল্লাহর দায়িত্ব খলিফা নির্বাচনের যে উদ্দেশ্য বা ইসলাম বা ধর্মের বিজয় সেটা তো আল্লাহ তালা করবে সেটা তো মানুষের বিষয় না শুধু আল্লাহ তালা মোমেনদের সম্মান জন্য বলেছেন যে আমি মোমেনদের দ্বারাই খলিফা নির্বাচন করি কিন্তু আসলে খলিফা আল্লাহ নির্বাচন করেন এবং খলিফাকে সার্বক্ষণিক আল্লাহ তালাই নিজের তত্ত্বাবধানে রাখেন এবং পরিচালিত করেন আমার মনে হয় এই সংক্ষেপ উত্তর যথেষ্ট হবে জি ধন্যবাদ আপনাকে মৌলানা ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব বোন সাজিদা শিহাব আপনি আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এ ব্যাপারে আরও আমরা আলোচনা করব এখানে আমি দেখতে পাচ্ছি যে ডাক্তার আবুল কাসেম সাহেব আছেন জলপাইগুড়ি ভারত থেকে ডাক্তার আবুল কাসেম সাহেব আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে দিন তারপরে প্রশ্নটি করুন ডাক্তার আবুল কাসিম সাহেব আসসালামু আলাইকুম ডাক্তার আবুল কাসিম সাহেব আপনি আপনারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দেন আপনারা জানেন যে টেলিফোনে কথা বলতে হয় যদি টেলিভিশনের ভলিউম এভাবে উঁচু করে রাখেন আপনি আমাদের কথা তো শুনতে পাবেন না আর আমাদের এতে সময়ও নষ্ট হয় আমরা এখানে এবার আসবো মরানা আব্দুল আব্বাল সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে আমি যে খলিফা কত প্রকার এবং কি কি এই বিষয়টি মরানা ইন্দাদুর রহমান সিদ্দিক সাহেব একবার সংক্ষেপ উল্লেখ করেছেন যে খলিফা দু প্রকার এবং আমি এটি এটিও জানতে চাইব যে নবী এবং খলিফার মধ্যে পার্থক্য কী আর এই যে খেলাফত এই খেলাফত নিয়ে এত মাতামাতি কেন আমরা কেন বারবার বলছি যে খেলাফত প্রতিষ্ঠিত হতেই হবে খেলাফত না হলে পরে সমস্যা দেখা দিবে তো এই বিষয়গুলোর উত্তর আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি মলায়ন আব্দুল আব্বাল সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন দর্শক আমরা একটু অপেক্ষা করছি সম্ভবত কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে কিন্তু এখনও আমাকে জানানো হয়েছে যে লাইন আছে মনোনা আবদুল আবাল সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে মৌলানা আব্দুল আবর সাহেবকে আমরা লাইন লাগাতে পারছি না মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি একটি প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি আমাদের এক ভাই এমিল পাঠিয়েছেন বেলজিয়াম থেকে তিনি প্রশ্ন এখানে নাম তো আমি দেখতে পাচ্ছি না ওনার এই ভাই আমাকে বলছেন যে আমরা যারা দেশের বাইরে থাকি আমরা যুগ খলিফার নির্দেশ অনুযায়ী আমরা যে সমস্ত স্থানে হারাম কিছুর ব্যবহার হয় এটা অপু সাহেব বেলজিয়াম থেকে ফোনটি পাঠিয়ে প্রশ্ন পাঠিয়েছেন সেখানে আমরা কাজ করি না বা এই ধরনের ব্যবসা করি না কিন্তু যারা গায়ের আহমদী আছেন তারা বলেন যে না যেটা যুগ উপযোগী বা স্থান কাল পাত্র বিশেষে আপনি করতে পারেন ইসলামের এখানে নিষেধ করে না তো আমরা এই ব্যাপারে তাদেরকে কিভাবে বুঝাতে পারি যে না খলিফা যেটি বলেছেন সেটি আমাদেরকে মানতে হবে এটাই তো ডিফারেন্স যা খলিফা সৃষ্টি করেন যারা খেলাফতকে মানে এবং যারা মানে না তাদের ভিতর এটাই পার্থক্য হালাল এবং হারামের বোধ হারিয়ে যায় মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষকে না মানে আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত খেলাফতকে যদি মানুষ না মানে ডাইলিউট হয়ে যায় মূল্যবোধ তো এটাই আহমদি জামাত এবং আহমদীয়তের বাইরে যারা আছে তাদের ভিতর পার্থক্য যে যারা যুগের সংস্কারককে মেরেছেন যিনি সংস্কারের জন্য এসেছেন যিনি সংশোধনের জন্য এসেছেন যিনি মানুষকে মানুষ বানাতে এসেছেন যারা মানবতার স্তর থেকে নিচে নেমে গিয়েছিল তাদেরকে পুনরায় মানবতার পর্যায়ে নিয়ে আসার কাজ কাজ কাজই হলো খলিফার খেলাফতের তো এখন খেলাফত তালার ফজলে সেই কাজ করছে এবং অহরহ অহরনিশি দিবারাত্র সেই সংশোধনের কাজ করে যাচ্ছে। প্রত্যেক জুমায় পুরা সপ্তাহ যেই দুর্বলতা আমাদের জীবনে অনুপ্রবেশ করে জুমার দিন খলিফা তা পরিষ্কার করেন তা সাফ করেন প্রত্যেক আহমদিকে। আর এই কারণেই তো আহমদীদের সেই চেতনাবোধ রয়েছে যে যেখানে হারাম ব্যবসা আছে যেখানে নিষিদ্ধ জিনিসের ব্যবসা বাণিজ্য রয়েছে আহমদিরা সেখানে হাত দেবে না সেখান থেকে দূরে থাকবে কিন্তু যারা আহমদীয়দের গণ্ডিতে প্রবেশ করেনি তারা মনোযোগ না অসুবিধা কি হেকমতের সাথে বুদ্ধিমত্তার সাথে আমরা কাজ করব। কিন্তু আল্লা রসুল করিমস হাদিস আছে যে মান রাতা হউল আল হেমা ইউশেক আফিহ কে যে ব্যক্তি চারণ গাহের আশেপাশে গরু চড়াবে বা কোন প্রাণী চড়াবে সেই প্রাণের আশঙ্কা রয়েছে যে সে একসময় সে সেই চারণ ক্ষেত্রে বা ধানের খেতে সে মুখ মারবে সেই প্রাণীটা তো যেখানে অধপতনের আশঙ্কা থাকে মোমেন তার কাছেও যায় না দূরে অবস্থান করে তো আহমদের আল্লাহ তালার ফজলে খেলাফতকে মানার কারণে এই চেতনা বোধে সমৃদ্ধ অন্যদের ভিতর সেই চেতনা নেই থাকতে পারে না যদি তাদের ভিতরে এই চেতনা সমান মাত্রায় থাকে তাহলে আহমদিয়া খেলাফত সত্য জি জি আপনি মানে খুব স্পষ্টভাবে প্রথম যে কথা বললেন সেটি আসলে মনে হয় মূল উত্তর যে এটাই আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য আমাদের একজন মালিক আছেন তিনি আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন অপু সাহেব আশা করি উত্তর পেয়েছেন আপনার আরো একটি প্রশ্ন আছে আমরা রাখলাম যদি সুযোগ হয় তখন আমরা আবার এটি নেওয়ার চেষ্টা করব আমাকে জানানো হয়েছে বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ বহাল আছে সাহেব আসসালামু আলাইকুম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে খলিফা কত প্রকার এবং কি কি এবং নবী এবং খলিফার মধ্যে পার্থক্য কি তৃতীয় কথা হচ্ছে এই খেলাফত নিয়ে আমরা কেন এত মাতামাতি করছি যে খেলাফত প্রতিষ্ঠিত হতেই হবে যদি মুসলমানদের বা মানুষের মধ্যে ঐক্য থাকতে হয় তাহলে খেলাফত থাকতেই হবে খেলাফত না থাকলে সমস্যাটা কি এই বিষয়গুলোর যদি আপনি উত্তর দিতেন ধন্যবাদ তারেক সাহেব আপনাকে আপনার প্রশ্নের জন্য আজকে বাংলাদেশে আমরা আহমদিয়া মুসলিম জামাতের শতবার্ষিকী উদযাপন করছি আহমদিয়া জামাত আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করেছিল বাংলাদেশের মাটিতে ১৯১৩ সালে তো আজকের এই খেলাফত দিবস উপলক্ষে আয়োজিত যে সত্যের সন্ধান এবং খেলাফত বিষয়ে যে আলোচনা এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ এই সময় যারা আমরা এই প্রজন্ম যারা বাংলাদেশে এখন আহমদিয়াতে বিশ্বাস করে তাদেরও জানা দরকার খেলাফতের মূল্য কি এবং এটার গুরুত্ব কি এবং এটা কত বড় একটা আশীর্বাদ আল্লাহ আমাদেরকে দান করে রেখেছেন এবং যাদেরকে আমরা আহ্বান জানাই সত্য গ্রহণ করার জন্য তাদেরও বোঝা দরকার যে আল্লাহ তালা কত বড় রহমতে সুশীতল ছায়ায় আমাদেরকে পার করে নিয়ে যাচ্ছেন তো সেই হিসেবে অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি প্রথম কথা এটা সাধারণ বাঙালিদেরকে বোঝানোর জন্য বলছি একটি মুরগি যতক্ষণ পর্যন্ত তার ছানাগুলোকে ডানার তলে রাখে আর ছানাগুলো যতক্ষণ পর্যন্ত তার ডানার তলে আশ্রিত থাকে ততক্ষণ পর্যন্ত সে তার বাচ্চাগুলোকে নিরাপদ রাখতে পারে এবং ছানাগুলো নিরাপদ থাকে তা নাহলে চিলে ছো মেরে নিয়ে যায় নাহলে শিয়ালে এসে মুখে করে নিয়ে চলে যায় এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে একটি জাতির উন্নতি এবং নিরাপত্তা এবং অগ্রগতি নির্ভর করে নেতৃত্বের উপর যদি সাধারণ একটা ভেড়ার পাল নেতা ছাড়া চলতে না পারে মুরগির বাচ্চারা যদি তার মা মুরগি ছাড়া চলতে না পারে মৌমাছি যদি রানী মৌমাছি ছাড়া কোনো উৎপাদন করতে না পারে তাহলে মানব জাতি হিসাবে আধ্যাত্মিকতার উৎকর্ষ সাধনকারী জীব হিসাবে আমরা কখনো অগ্রগতি করতে পারবো না অগ্রগতি অর্জন করতে পারবো না যদি আমাদের একজন আধ্যাত্মিক নেতা না থাকেন আমাদের যদি একজন ঐক্যের প্রতীক না থাকেন যার কাছে গিয়ে আমরা সমস্ত বিষয় সুরাহা লাভ করতে পারি এই জন্য খেলাফতের বিষয়টা অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ আমি সহজভাবে বলি খেলাফত প্রধানত তিন প্রকার একটি হচ্ছে খেলাফতের নবুয় অর্থাৎ আল্লাহ তালা স্বয়ং নিজের প্রতিনিধি হিসাবে যাকে জগতে মনোনীত করেন তিনি নবূত লাভ করেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার কারণে তিনি আল্লাহর খলিফাও হয়ে থাকেন এটাকেই কোরআন শরীফে আরেক ভাষায় বলা আছে খলিফাতুল্লাহ কোরআন শরীফের একদম প্রথম দিকে বলা আছে ওই সুরা বাকারার ভিতরে বলা আছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম ওয়াইয ক্বালা রাব্বুকা লিলমালায়িকাতি ইন্নী জা'আলু ফিল আরযি খালিফা স্মরণ করো যখন আল্লাহ তালা ঘোষণা দিয়ে বলেছিলেন ফেরেস যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খালিফা নিযুক্ত করতে যাচ্ছি তার মানে আল্লাহ তালা সরাসরি নিজের একজন প্রতিনিধি সেখানে মনোনীত করতে যাচ্ছেন আর এটা সবার জানা আছে এটা হজরত আদম আলাহিসের বিষয় তিনি একাধারে আল্লাহ নবীও ছিলেন আর আল্লাহর প্রতিনিধিও ছিলেন আর প্রতিনিধি হিসাবে তিনি খালিফাতুল্লাহ ছিলেন সুরাজ সোয়াদের ভিতরে আল্লাহ তালা সাতাইশ নম্বর আয়াতে খুব সম্ভব বলেছেন যে ইয়া দাউদ আল্লা খালিফতল হে দাউদ নবী তোমাকে আমরা পৃথিবীতে খালিফা নিযুক্ত করেছি তিনি আল্লাহ নবীও ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত ছিলেন বিধায় তিনি খালিফত ছিলেন তাহলে প্রথম ধরনটা হচ্ছে খেলাফতে নবুবত যেকে যাকে আরেকভাবে আরেক ভাষায় বলা হয় খালিফাতুল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত আল্লাহর প্রতিনিধি জগতে যিনি নবী হিসাবে আগমন করে থাকেন এটা হচ্ছে এক ধরনের খেলাফত আরেক ধরনের খেলাফত আছে সেটা হচ্ছে খেলাফতে মুলুকিয়ত অর্থাৎ আল্লাহ তালা এক রাজত্বের অবসানে আরেক রাজত্ব সৃষ্টি করেন এবং তাদেরকে সুযোগ দেন যে তারা কেমন কাজ করে দেখায় কোরআন শরীফে সুরা আরাফে সুরা আরাফে হজরত হুদ আলাহ সালামের বরাতে এবং হজরত সালে আলাহ সালামের বরাতে এ ধরনের খেলাফতের উল্লেখ পাওয়া যায় তারা নিজ নিজ জাতিকে সম্বোধন করে বলছিলেন স্মরণ করো সেই আগের জাতির কথা যাদেরকে ধ্বংস করার পর বা যাদের সময় পার হয়ে যাওয়ার পর তোমাদেরকে খেলাফত দান করা হয়েছে কিন্তু এটা খেলাফতে মুলোকিয়ত বা রাজত্বের দিক থেকে তারা স্থলাভিষিক্ত হয়েছে আর তৃতীয় প্রকার যে খেলাফত সেটা হচ্ছে স্থলাভিষিক্তের খেলাফত একজন নবী মারা যান একজন রসুল মারা যান এবং তার জায়গায় তার স্থলে আরেকজন তার প্রতিনিধি হিসাবে আসেন বা স্থলাভিষিক্ত হন জীবদ্দশায় যদি আসেন সেটাও হতে পারে কিন্তু জীবদ্দশায় নির্দিষ্ট কাজের জন্য তাকে তার খলিফা হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হয় কিন্তু খেলাফতে যেটা তৃতীয় প্রকার খেলাফত সেটাকে আমি বলবো স্থলাভিষিক্তের খেলাফত এবং এটাকে খলিফাতুল মাসিদ সানি রাজি আল্লাহ বলেছেন জানসিনী নশিনীকে খেলাফত

তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে দিনের সম্পর্ক ধর্মের সম্পর্ক ইমানের সম্পর্ক এবং আধ্যাত্মিক উন্নতির সম্পর্ক যদি আমাকে একটু সময় দেন আমি ব্যাপারটা সহজ করে বোঝানোর চেষ্টা করি ওই যে মুরগির ছানার কথা বলছিলাম যখন ডিম থেকে ছানা বের হয় তাদের কিন্তু চোখ ফুটে না তারা জানে না কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা কোনটাতে মুখ দিতে হয় কোনটাতে মুখ দিতে হয় না কোনটা খাবার যোগ্য কোনটা খাবার যোগ্য না কিন্তু মা মুরগি তাদেরকে ডানার নিচে রেখে তা দিয়ে বড় করে এবং তাদেরকে বলে যে দেখো এটা খেতে হয় এটা খেতে হয় না এদিকে যাবি না ওইদিকে যাবি ওইদিকে যাবি না যখন আমি এই আওয়াজটা করব আমার পিছনে চলে আসবি আমার ডানা নিচে আসবি তারপরে তারা রপ্ত করে বিষয়টা একবার যখন তারা যোগ্য হয়ে যায় আর চোখ গজায় তখন তারা নিজেদের ভালো মন্দ নিজে বুঝতে পারে যখন নবী আসেন তখন ঘোর অন্ধকারের যুগ হয় এবং আল্লাহর খালিফা হিসাবে তিনি তা দেন মোমিনদেরকে যারা বয়াত করে তার জামাতভুক্ত হয় তাদেরকে গড়ে তুলেন তিনি তাদের চোখ ফুটান তিনি যখন তিনি মৃত্যুবরণ করে চলে যান তখন কিন্তু মোমেনদের হিমের কারণে নবীর পবিত্রতার প্রভাবের কারণে তারা চোখে দেখতে পায় তাদের মাঝে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে তখন আল্লাহ বলেন বলেন এই নবীর সাফল্যের চিহ্ন হচ্ছে এখন তোমরা নিজেদের মধ্যে থেকে সবচেয়ে ভালো লোকটাকে বেচাই বাছাই করে দেখা হতো দেখি আল্লাহ আল্লাহতালা তাদের মাধ্যমে তার সবচেয়ে প্রিয় বান্ধা জীবিতদের মাঝ থেকে বেছে নেন এবং তাকে স্থলাভিষিক্তের দায়িত্ব দান করেন আর নিজের আচরণ দ্বারা প্রমাণ করেন যে এই মনোনয়ন আমার পক্ষ থেকে প্রদত্ত যতগুলো খেলাফতের লক্ষণ বলা আছে সবগুলো সেই খেলাফতের আমলে পূর্ণ হয় এবং স্পষ্টভাবে বারবার পূর্ণ হয় আহমদীয়া জামাতের খালিফারা একটু আগে মনোনা সাহেব বলছিলেন আল্লাহ মনোনীত করেন কিনা তার একটা প্রমাণ হচ্ছে যেটা উনি বললেন যারা নির্বাচন করতে যায় বা যারা নিজেদের মতামত প্রকাশ করতে যায় তারাও জানে যে আল্লাহ আমাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছেন আর আমরা যারা বাইরে থেকে দেখি তারা দেখি যে আল্লাহতালা তার সাথে কি ব্যবহার করছেন তার কোন একটা কথা মুখ থেকে বের হয় না যেটা পূর্ণ না হয়ে পূর্ণ না করে আল্লাহ তালা ছাড়েন না তার প্রত্যেকটি কথাকে আল্লাহ মূল্যায়ন করেন এবং ভবিষ্যৎ বাণী আকারে সেটাকে পূর্ণ করে দেখান আজ নয় কাল নয় পরশু সেটা পূর্ণ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত লক্ষণ বলা আছে আধ্যাত্মিক খেলাফতের সুরা নূরের ছাপ্পান্ন নম্বর আয়তে সেগুলো যখন পূর্ণ করে আল্লাহ তালা দেখিয়ে দেন তখন প্রমাণিত হয় এই খলিফা আল্লাহ বানিয়েছেন কি বানাননি এর জন্য এই বিষয়টা খুব বড় এবং অনেক ধরনের আঙ্গিকে আলোচনার প্রয়োজন হবে আমাদের নিশ্চয়ই আজকেও এবং কালকেও এবং পরশুও ইনশাআল্লাহ আলোচনার সুযোগ থাকবে মোটামুটি এই কথাগুলো বলার সুযোগ আমি নিলাম খেলাফত তিন প্রকার মুসলমানদের সাথে যে খেলাফতের वादा করা হয়েছে সেটা আধ্যাত্মিক খেলাফতের এবং সেই वादा অনুযায়ী শেষ যুগে হযরত আকদাস মসীহ মাউদ ইমাম মাহদি আলাইহিস সালাতু মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে হজরত খলিফতুল মাসি আল খামেজ চব্বিশ তারিখের কুদবাই বলেছেন ইসলামের নবজাগরণের এই ধারায় এটি খিলাফতের রাশেদার ধারাবাহিকতা আত্মিক বিকাশের মাঝে ঘটেছিল তারই প্রতিবিম্ব তারই ধারাবাহিকতার আকার এই খিলাফতে আহমদিয়া যা হজরত মোহাম্মদ সাল্লাস্লামের কুয়াতে কুৎসিয়ার প্রভাবে আমাদের মাঝে জারি হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মালানা আব্দুল সাহেব ঠিকই বলেছেন আপনি আগামী চার দিন বা আগামী তিন দিন আরও আমাদের আলোচনার সুযোগ থাকবে আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব খেলাফত তিন প্রকার তিনি উল্লেখ করেছেন তিনি ব্যাখ্যাও করেছেন এবার আমি দেখতে পাচ্ছি যে আমানুল সর্দার আছেন ভারত থেকে আসসালাম আলাইকুম জি ভাই আপনার প্রশ্নটি করুন প্রশ্ন বলতে এখানে এক হিন্দু ভাই আমাদের বইপত্র পড়ে সে একটা প্রশ্ন করল যে ইমাম মহাদি ও কলকি এই যে কলকি অবতার ইনি ব্রাহ্মণের পুত্র হবে এবং এনার জন্ম হবে শ্যাম দেশে আচ্ছা আর তিনি রাজপরিবারে জন্ম হবে এইটা মানে বিস্তারিত জানতে চাচ্ছে আচ্ছা সেটাই কি সঠিক মানে কলকি উনি মানে আমাদের ইমাম কি সঠিক কি ওইটাই উনি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমানুল সর্দার সাহেব আর আপনার যিনি বন্ধু সনাতন ধর্মের অনুসারী এই প্রশ্নটি করেছেন তাকেও ধন্যবাদ আপনার অনুষ্ঠানটি দেখতে থাকুন আপনি ভারত থেকে ফোন করেছেন আমরা চলে যাই সেই পবিত্র ভূমি কাদিয়ানে যেখানে হাদি ইমাম্মাদি আলাইহ সালাতাম এসেছেন তিনি সত্যিকার কলকি অবতার কিনা তা আমরা জেনে নিব আমাদের ভাই মুজাহিদ সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম মুজাহিদ সাহেবুল্লাহ মৌলানা আপনি প্রশ্নটি শুনেছেন মনে হয়

তা প্রত্যেক ধর্মের ভেতরে যা আগামী ভবিষ্যৎকালে আসার যে অবতারদের কথা রয়েছে সে কথাগুলো শাব্দ অর্থ আমরা নিতে না তার নিশ্চয়ই কোনো না কোনো আধ্যাত্মিক অর্থ হবে না রূপক অর্থ বোঝা যাবে কারণ যদি এইটাই বলা যায় কলকি অবতার শ্যাম জায়গা হবে শ্যামল জায়গা হবে তাহলে অন্য অন্য সম্বল গ্রামে হবে তাহলে অন্য অন্য হিন্দু ধর্মে যখন আমরা জিনিস দেখতে পাই অন্য অন্য শ্লোক দেখতে যাই তাহলে কলকি অবতারের নামও আরেক জায়গা লেখা আছে তার বাপের নাম আরেক রকম আছে যেরকম আমরা দেখছি পুরাণে আমরা দেখতে পাইছি মহাভারতে দেখি বন বনপরমাণীর ভেতরে যে কলকির নাম লেখা আছে তার বাপের নাম আছে বিষ্ণু ইয়সা আর তার জায়গার নাম হয়েছে সম্বল গ্রাম সম্বলের সাবধিক অর্থ হলো যে জায়গা মানুষের শান্তি স্থাপনা হয় কালি এই জায়গার অনুযায়ী আমরা দেখতে পাই কে কাদিয়ান কে আল্লাহ তালা বলে বলেছে আমনের ঘর যে জায়গা থেকে শান্তির বাণী পুরো বিশ্বদে যাবে সেই জন্য এই জায়গার অনুরাপে আমরা এইটা বলতে পারবো না পার্বনি কে প্রত্যেক জিনিসটা শাব্দিক অর্থ হিসেবে হবে কেন ওর অর্থ কোনো না কোনো রকমের নীতি হবে আমরা অন্য জায়গা দেখতে পাই কে হিন্দু ধর্মের ভেতরে মহাভারতের ভেতরে যা চিহ্ন গুণ আছে তা চিহ্ন ছাড়া কলকি ভেতরে যা চিহ্ন কলকি অবতারে আছে তার ভেতরে মতভেদ আছে সেই জন্য এদের অর্থ রূপক হিসাবে আমাদের নীতি হবে আর এদের অর্থ এইটাই হবে কে যে জায়গা থেকে কলকি অবতার প্রাদুর্ভাব হবেন সে জায়গা থেকে উনি শান্তি স্থাপনা করবে ওই জায়গা ওনার জন্ম নেওয়ার জন্য আর আনার শিক্ষা পুরো দুনিয়া ছড়াবার জন্য শান্তির স্থান হয়ে যাবে দারুল আমান হয়ে যাবে এইটা হলো মেন কথা জাজাকুল্লাহ ধন্যবাদ মৌলানা মুজাহিদ সাহেব ভাই আমানুল সরদার সাহেব আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন যদি আপনার জেলতাবলিক বন্ধু আরও কোনো প্রশ্ন করতে চান তাহলে অনুষ্ঠানের পক্ষ থেকে অগ্রিম স্বাগত জানিয়ে রাখছি যে কোনো সময় যে কোনো প্রশ্ন তিনি করতে পারেন ইনশাল্লাহ আমরা তার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে আমি দেখতে পাচ্ছি যে আবুল কালাম সাহেব আছেন এক আহমদি ভাই মালয়েশিয়া থেকে আসসালাম আলাইকুম কালাম সাহেব আবুল কালাম সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলুন কலாம் স্যার টেলিভিশনের ভলিউম একটু কমিয়ে দিয়ে তারপর প্রশ্নটি করুন। আচ্ছা আবার প্রশ্ন হলো ভাই নাম মানুষের নাম ইসলামিক দৃষ্টিতে মানুষের নাম নামের অর্থগুলো অনেক সুন্দর ভালো ভালো নামের অর্থগুলো আছে এই নামের অর্থগুলো কি সুন্দর যে মানুষের শোনা জন্য নামটাকে যেমন অনেক হিন্দু ছাত্রের নাম ও মুসলমান ছাত্র মুসলমানের ভিতরে আছে যেমন মুসলমান ছেলের নাম হিন্দু অনেকের নাম রাখে লিটন স্বপন বা এই কিছু নাম রাখে আচ্ছা আর আপনার আর আপনার বাড়ি সুন্দরের জন্য না মানে শূন্যতার জন্য রাখে আমাকে আচ্ছা কালাম সাহেব আপনার প্রশ্ন আমার কাছে অতটা স্পষ্ট না যতটা আমি বুঝতে পেরেছি মনে হয় এরকমই যে নাম যে রাখা হয় এটা অর্থবহ হতে হয় কি না যেমন অনেক নাম মুসলমানের নাম হিন্দুরাও রাখে আবার অনেক হিন্দুদের নাম যেটা প্রচলিত আছে সেগুলি মুসলমানরাও রাখে তো এতে কোনো অসুবিধা আছে কিনা আর দাড়ি কি শূন্যতির জন্য রাখতে হবে কিনা নাকি সৌন্দর্যের জন্য নামের যতটুকু প্রশ্ন আছে নাম এমন রাখা উচিত যাতে পত্তলিকতার কোনো গন্ধ না থাকে এমন নাম রাখা উচিত নয় যে নামে শিরেকের কোনো মিশ্রণ থাকে এছাড়া অন্য যে কোনো নাম মানুষ রাখতে পারে তবে সুন্দর নাম রাখা ভালো অর্থবহ অর্থপূর্ণ নাম যেটি ভালো গভীর অর্থ রয়েছে এই ধরনের নাম রাখা উচিত আর দাড়ির যতটুকু সম্পর্ক আছে আমরা যে দাড়ি রেখেছি এটি হজরত মোহাম্মদ সাল্লা শূন্যতের আনুগত্যে রেখেছি তার সুন্নত ছিল দাঁড়িয়ে রাখা এই জন্য আহমদিয়া মুসলিম জামাত দাঁড়িয়ে রাখে কেউ যদি ফ্যাশনের জন্য রাখে তার কথা আমরা জানি না কিন্তু জামাতে আহমদিয়ার প্রত্যেক সদস্য মোহাম্মদ রসোর সুন্নত অনুসারে দাঁড়িয়ে রাখে ধন্যবাদ আপনাকে ভাই কালাম সাহেব যতটুকু আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছিলাম উত্তর দিলেন মৌলানা ফিরোজ আলম সাহেব দেখতে দেখতে এক ঘন্টা প্রায় পার করেছি আমরা বিরতিতে বিরতিতে যেতে হবে দর্শক আমরা বিরতির পরে আবার ফিরে আসব আগামী এক ঘন্টা আপনাদের সাথে আবারও কথা হবে যারা লাইনে আছেন আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করছি বিরতির সময় আমরা আপনাদেরকে একটি নজম শোনাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে বিরতির পর ফিরে আসব তখন আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম No. আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববারারাকাতহ দর্শক আমরা বিরতির পর ফিরে এলাম আপনারা একটি নজম শুনেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে এবারে আমরা দর্শক দেখতে পাচ্ছি যে আব্দুল সামাদ সাহেব আছেন বাংলাদেশের সাতক্ষীরা থেকে লাইনে আসসালামু আলাইকুম সামাদ সাহেব সামাদ সাহেব আসসালামু আলাইকুম সম্ভবত লাইন আমরা হারিয়ে ফেলেছি আমাকে যেটা জানানো হয়েছে মল সাহেব আমি আপনার কাছে আসবো একটি ভিডিও প্রশ্ন নিয়ে আমরা বিভিন্ন মানুষ আমাদের কাছে ভিডিও প্রশ্ন পাঠিয়ে থাকে আমাদের সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার একটি পরিবার কানাডাতে বসবাস করছেন বিগত কয়েক বছর যাবত গত দু বছর যাবৎ তারা নিয়মিত আমাদের মসজিদে নামাজ পড়তেন তো সম্প্রতি তারা এপ্রিলের মাঝামাঝি সময় তারা বয়াত করেছেন তারা প্রশ্ন পাঠিয়েছেন এর মধ্যে একটি প্রশ্ন আজকে আপনার সামনে আমরা রাখতে চাচ্ছি আহাদ আলী সরকার সাহেব আহাদ ইসলাম সাহেব টরন্টো থেকে যে প্রশ্নটি পাঠিয়েছেন সেই প্রশ্নটি দর্শক এখন আমরা শুনে নিতে চাচ্ছি আমি আহাদ ইসলাম গত বাইশ বাইশে এপ্রিল দুই হাজার তেরো আমি আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে নিয়ে আহমেদিয়া মুসলিম জামাতে যুক্ত হয়েছি এবং আমি জেনে শুনে বুঝে আহমেদিয়া জামাতের সাথে যুক্ত হয়েছি আমি নিজেকে এর আলোকে আলোকিত করতে এবং এ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আগ্রহী এটা সম্বন্ধে আমাকে আরও বিস্তারিত জানালে আমি কৃতজ্ঞবোধ করি আহাদ ইসলাম সাহেবের প্রশ্নটি আমরা শুনলাম তিনি বয়ত করেছেন তিনি আহমদীয় জামাত সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান এবং এর রঙে রঙিন হতে চান মৌলানা ফিরোজ আলম সাহেব যদি সংক্ষেপে কিছু বলেন আহাদ ইসলাম সাহেবকে আমি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আল্লাহ বিশেষ অনুগ্রহে যুগ মাহাদিকে মেনেছেন যিনি হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন আপনি পড়ালেখা করেছেন দেখেছেন জামাতে আহমদিয়ার বিশ্বাস কি আপনি দেখেছেন আহমদিয়া মুসলিম জামাত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামেরই দাস এবং অনুগত জামাত আপনি দেখেছেন যে এই জামাত দৈনিক পাঁচ বেলা নামাজ পড়ে রমজান মাসে এরা রোজা রাখে এরা হজ করে এরা জাকাত দেয় এদের কালেমা লাহ মুহম্মদুর রসুল্লাহ আর আহমদিয়া মুসলিম জামাতে তালার বিশেষ অনুগ্রহে হজরত মোহাম্মদ সাল্লা ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদি এবং ঈসা যিনি ছিলেন তার ইন্তেকালের পর এখানে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ যিনি এসেছেন প্রথমে তিনি মোহাম্মদ ইসলামের অনুগত এবং দাস উম্মতির নবী ছিলেন তার ইন্তেকালের পর রসুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে উম্মতের শেষ প্রান্তে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে সেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে আপনি ইমাম মাহাদির বর্তমান খলিফা অর্থাৎ পঞ্চম খলিফার হাতে বয়াত করেছেন তো এখন বিস্তারিত জানার আল্লাহ তালার কৃপায় আপনি নিরাপদ স্থানে এসে গেছেন এখন খলিফার সাথে আপনার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে সেই সম্পর্ককে এখন জোরালো করুন জোরদার করুন দৃঢ় সম্পর্ক স্থাপন করুন তার সাথে ব্যক্তিগত আপনার যোগসূত্র স্থাপিত হওয়া উচিত তার কাছে চিঠি লেখেন দোয়ার অনুরোধ করেন যখনই সমস্যা দেখা দেয় তাকে বলেন যে আমার এই সমস্যা দেখা দিয়েছে আপনি দেখবেন খলিফার দোয়ায় তালা আপনার সমস্যা দূর করছেন আর আহমদিয়ত গ্রহণের পর বড় কথা হল যে এখন আর কখনও নামাজ পাঁচ বেলার নামাজ নষ্ট করা যাবে না নামাজ অবশ্যই পড়তে হবে আর আহমদিয়ত গ্রহণের পর সবচেয়ে বড় বিষয় যা হয় খলিফার সাথে সম্পর্ক স্থাপনের সুবাদে সেটি হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ে ওঠে আল্লাহতালা আপনাকে আপনি যদি সত্যিই নিষ্ঠাবান এবং আন্তরিক হয়ে থাকেন আপনার বয়তের ক্ষেত্রে সত্য গ্রহণের ক্ষেত্রে তাহলে আপনি দেখবেন যে আপনি কোনো বিষয়ে দোয়া করছেন এবং খোদাতালা পরদিনই বা স্বল্প সময়ের ভিতর আপনার দোয়ার আপনাকে উত্তর দেবেন আপনি নির্দিষ্টভাবে দেখতে পাবেন যে আল্লাহ আল্লাহর অনেক কাছে এসে গেছেন আপনি যুগের প্রেরিত মহাপুরুষকে মানার কারণে তো আহমদীয়ত সত্যিকার অর্থে রক্ষা কবচ আহমদীয়ত মুক্তির সনদ আহমদিয়ত সুরক্ষিত দুর্গ এই যুগে যেই সমস্যার ভিতর মানবতার জর্জরিত সর্বত্র হিংস্র প্রাণী যেটিকে জাল যেই সমস্ত জাল পেতে রেখেছে সেই জালে মানুষ সবাই ফেসে আছে আক্রান্ত কিন্তু সেই জাল থেকে মুক্ত করার জন্যই তো ইসার আসার কথা মোহাম্মদ রসুল্লাহ যে ঈশার আসার ভবিষ্যৎবাণী করেছেন তার কাজই ছিল দজ্জালি ফেতনা থেকে মানুষকে রক্ষা করা তো আল্লাহ তালার ফজলে আপনি সেই ব্যক্তির হাতে হাত দিয়েছেন যিনি এই কাজ করার জন্য এসে গেছেন আপনি নিরাপদ স্থানে এসে গেছেন এখন তার সাথে সম্পর্ককে দৃঢ় করুন মজবুত করুন এটি এখন আপনার এবং প্রত্যেক আহমদের দায়িত্ব ধন্যবাদ আপনাকে মানুষ সাহেব যেভাবে আপনি বললেন যে যুগ খলিফার সাথে যোগাযোগ রাখুন সেক্ষেত্রে খলিফা প্রত্যেক সপ্তাহে আমাদের সামনে আধ্যাত্মিক খোরাক নিয়ে উপস্থিত হন যদি আহাদ ইসলাম সাহেব আপনি নিয়মিত হুজুরের খোদ্া যদি শুনেন আপনার জন্য অনেক বড় একটি স্পষ্ট করেন যে এখন আপনাকে এই এই কাজ করতে হবে আর ইসলামের সেবার জন্য ইসলামের খেদমতের জন্য কোরআনের প্রচারের জন্য সর্বত্র সারা বিশ্বের অনেক জাতি আছে যারা এখনো ইসলাম সম্পর্কে জানে না তাদের মাঝে ইসলাম প্রচারের জন্য আর্থিক কোরবানি দরকার আর্থিক ত্যাগ শিকার করা দরকার যা প্রত্যেক আহমদই করে থাকে আপনিও যেহেতু এখন এখন এই জগতে এসেছেন আপনাকেও আর্থিক কোরবানি করতে হবে যেন আপনার পয়সায় কোরআন শরীফ প্রচার হতে পারে ধর্মের প্রচার হতে পারে বিধর্মীদের মাঝে মোহাম্মদ রসুল্লার আদর্শ তুলে ধরা যেতে পারে জি ধন্যবাদ ভাই আহাদ ইসলাম সাহেব আমি জানি না আপনি এখন সরাসরি অনুষ্ঠান দেখছেন কিনা যদি না দেখেন এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার হবে এছাড়া ইউটিউব এবং আমাদের বাংলা ওয়েবসাইটে এসে যাবে তখন আপনি দেখে নিতে পারেন এখানে অনেকগুলো ফোন লাইন আছে আমাকে জানানো হচ্ছে যে অনেকেই ফোন করছেন আমি অনুরোধ করছি যে আপনারা ফোন লাইনগুলো দ্রুত দেওয়ার জন্য চেষ্টা করুন ইতিমধ্যে আমি মরান আবদুল্লাব সাহেবের কাছে আবার বাংলাদেশে যেতে চাইব আব্দুল আবদুল্লাব সাহেব আপনি লাইনে আছেন কি জি আমি লাইনে আছি জি মহান সাহেব নবহতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবার কথা রয়েছে মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানীালাতাম উনি প্রতিশ্রুত মসি এবং ইমাম মাহাদি দাবি করেছেন কিন্তু আমরা ওনাকে নবীও বলি এবং আমরা এই কথাটি স্পষ্ট এবং জোরালোভাবে বলি যে ইমাম মাহাদি যুগে নবী হিসেবেই আবির্ভূত হয়েছেন উনি কি ধরনের নবী এটি যদি আপনি আমাদেরকে দর্শকদেরকে বুঝিয়ে বলতেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আমরা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহাতামকে সেই প্রতিশ্রুত মহাপুরুষ হিসেবে মান্য করি যার ভবিষ্যৎবাণী স্বয়ং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিবাসাল্লাম প্রদান করেছিলেন ইমাম মাহাদি এবং মাসি এক অভিন্ন ব্যক্তি অর্থাৎ ইসা ইবনে মারিয়াম যিনি বনি ইসরায়েলি জাতিতে এসেছিলেন তিনি মারা গেছেন কোরআন শরীফ বলছে অকার্তভাবে প্রমাণিত তিনি মারা গেছেন মারা গেছেন মারা গেছেন কিন্তু রসুল আকরম সাল্লাম বলছেন অবশ্যই ঈসা ইবনে মারিয়াম নামক এক ব্যক্তি মহাপুরুষ হিসাবে এখানে আগমন করবেন এই উম্মতের মাঝে তাহলে আগের জন মারা গেছেন এটা একেবারে অকাট্যভাবে প্রমাণিত রসুল ভবিষ্যৎ বিদ্যমান ভবিষ্যৎ বাণী বিদ্যমান যে ইসা নামে একজন আসবেন অতএব এটার সুরাহা কি সমাধান একটাই রূপক ঈসা আসবেন ঈসার গুণে গুণান্বিত ঈসার রূপে রূপান্তরিত ঈসার মতো যুগে ঈসার মতো চিকিৎসা দান পদ্ধতি নিয়ে যিনি আসবেন চাকর হিসাবে এই উম্মতের মাঝে তাকে রসুল্লাহ আরেক নাম ই মাম্মা আদিয়াল এখন তার আধ্যাত্মিক পদমর্যাদাটা কি আমাদের আপনাদের ঝগড়ার কিছু নাই যারা প্রশ্ন করেন তাদের কাছে আমাদের শুধু এতটুকু বিনীত নিবেদন আপনারা রসুল আকরম সালামের সেই হাদিসগুলো ঘেটে দেখুন সেখানে বলা হয়েছে আগমনকারী ঈসা বা ইমাম মাহাদি যিনি হবেন তার পদমর্যাদা কি হবে লেখা আছে হবেন মুসলিম শরীফের কেতাবিত অধ্যায়ের বাব জিক্রালাম দা জালে হাজরত নওয়াজ বিন সামান বর্ণিত হাদিসের মধ্যে চারবার সেই আগমনকারী ঈসা ইবনে মারিয়ামকে নবীল বলা হয়েছে আর এই একই হাদিস আবার ইবনে মাজা শরীফের মধ্যেও আছে আর হাদিস শরীফে আমরা আরো জায়গায় দেখতে পাই আবু বকরিন আফযলু হাজি আল উম্মতি ইল্লা ইয়াকুনা নবী যদি কোনো নবী না আসে তাহলে আবু বকর সর্বশ্রেষ্ঠ তার মানে নবী আসার পথ খোলা রাখা আছে এক ধরনের নবুয়তের পথ খোলা আছে সেটা কোন পথ কুরআন শরীফকে জিজ্ঞেস কর কুরআন শরীফে লেখা আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা ইয়াতাই ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআলযিনা আমানাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দীকিনা ওয়া শুহাদাঈ ওয়া সালিহীন যারা আল্লাহ এবং এই রসুলের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ নবীদের সিদ্দিকদের আলহিবাসাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানলাম হজরত ইসা যিনি আসবেন তিনি নবী উল্লাহ হবেন কিন্তু শর্ত হচ্ছে কেমন করে হবেন তিনি নবীউল্লাহ আল্লাহ এবং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাস্লামের আনুগত্য করার কারণে তিনি আল্লাহর পক্ষ থেকে উম্মতি নবুয়ত লাভ করবেন। এই যে বিষয়টি এটা হচ্ছে আসল জিনিস এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগততে লাভ করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত বড় আধ্যাত্মিক মর্যাদার অধিকারী এত বড় পরশ পাথরের আধ্যাত্মিক জগতের যে তার ছোঁয়াতেও মাটি ঠেলা শোনা হতে পারে যেভাবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস দাবি করতেছেন অনুগতকারী নবুয়তের দাবি এবং হাদিস শরীফে এটা বর্ণনা করা আছে এমন কোন অনুবত নেই যার পরে খেলাফত প্রতিষ্ঠা হয়নি যদি হজরত ইসা এবনে মরিয়ম নবীল এসে থাকেন আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তাহলে অবশ্যই তারপরে খেলাফত থাকতে হবে তা নদে প্রমাণিত হবে না যে তিনি আল্লাহর পক্ষ থেকে সেই আধ্যাত্মিক উচ্চতা লাভ করেছিলেন যার ভবিষ্যৎ বাণী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু করে গেছেন এই 24 তারিখের যে খুতবাটা ছিল সেখানে হযরত খলিফাতুল মাসি আল الخامسه আইয়াহুল্লাহ তাআলা বিনসর আল আজিজ খুব সহজ ভাষায় আমাদেরকে খেলাফতের বিষয়টা বুঝিয়েছেন তিনি মুসনাদ আহমদ বিন হামবলের চতুর্থ খণ্ডের বর্ণিত হাদিস 273 নম্বর পৃষ্ঠায় যেখানে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বলেছেন এই উম্মতের মধ্যে কি কি অধ্যায় আসতে যাচ্ছে প্রথমে তো রসুল আকরম সালামের নবুয়তের যুগ তারপরে খেলাফতুতের যুগ তারপরে অত্যাচারী নিপীড়নকারী রাজত্বের যুগ আসবে ফেজে আওয়াজ এটাকেই বলা হয় তারপরে কি সুম্মা খেলাফাতুন আলা আলামিনাজ নবুতে সুম্মা সাকাতা এরপরে নবুয়তের পদ্ধতিতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং হজুর এই ভবিষ্যৎবাণী করে নীরব হয়ে গেলেন অর্থাৎ এটা কেয়ামত পর্যন্ত স্থায়ী এক নিয়ামতের সুসংবাদ তিনি দান করলেন শেষ যুগে যখন নবুয়তের পদাঙ্ক অনুসারণে নবুয়তের পদ্ধতিতে পুনরায় খেলাফত আল্লাহ তারা প্রতিষ্ঠা করবেন হজরত আল হামিদ বলছেন মুসলমানরা কিন্তু রসুল নবুয়ত নিয়েও কোন বিতণ্ডা নাই খেলাফতের আসাদের নিয়েও আমাদের সাথে তাদের কোনো বিতণ্ড নাই এরপরে ওই যে কষ্টদায়ক রাজত্বের যে যুগ সেটা নিয়েও কোনো বিতণ্ড নাই অত্যাচারী রাজত্বের যে যুগ সেটা নিয়েও কোনো বিতর্ক নাই সমস্যা হচ্ছে শুধু শেষের অংশ নিয়ে যে হাদিসের সামনের অংশটা পূর্ণ হয়েছে সেই হাদিসের শেষাংশ পূর্ণ হবে না কেন একই সত্যবাদী নবীর ভবিষ্যৎবাণী আমরা বলছি রসুল্লাহ সাল্লাম সত্য নবী তাই তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়ে গেছে এসেন আসুন যাচাই করুন বাছাই করুন দোয়া করুন এবং গ্রহণ করুন শুধু এতটুক কাজ তাহলে সেখানেও লেখা আছে নবুয়তের পদাঙ্ক অনুসরণে নবুয়তের পদ্ধতিতে এই উম্মতের মাঝে শেষ যুগে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে যতক্ষণ পর্যন্ত উম্মতি নবী না আসছেন ততক্ষণ পর্যন্ত খেলাফতের ধারাবাহিকতা পুনরায় সূচনা হতে পারে না এবং ইনি কোন উম্মতি নবী যিনি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লি আসাল্লামের মানে পবিত্র অস্তিত্বের মাঝে বিলীন যাকে জিল ছায়া বলা হয় প্রতিচ্ছবি বলা হয় অর্থাৎ রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি প্রতিবিম্ব তার আধ্যাত্মিক আধ্যাত্মিকতারই পুনর বিকাশ ঘটেছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়নি আলাইহিস মাধ্যমে যার কারণে খেলাফতে রাশেদার যে ধারাবাহিকতা শেষ হয়েছিল 30 বছরের মাথায় বাজ্যতো সেটার যে ভবিষ্যৎ তিনি করে গেছিলেন আবার আসবে শেষ যুগে সেই ধারাবাহিকতার আবার সূচনা হয়েছে যার ধারাবাহিকতায় আজ আমরা পঞ্চম খালিফার যুগ দেখার শুভ গোলাপ করছি এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর যতটুকু আমার মাথায় আসছে বাকি ওয়াল্লাহু আলাম বিল সওয়াব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব সুদর্শবৃন্দ এখনই আমরা শুনলাম হাজমিজা গোলাম আহম্মদ কাদিয়ানী আলহ সালাতব তিনি কী ধরনের নবুয়তের দাবি করেছেন এবং মৌলানা আব্দুল্লাবুল সাহেব কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন হাজর ইমাম্মাদ সালাতাম খোদের নির্দেশে একটি জামাত গঠন করেছেন তিনি তার জামাতের ধর্মবিশ্বাস কী নিরূপণ করেছেন তা আমরা আমাদের অনুষ্ঠানে শুনিয়ে থাকি কেননা প্রত্যেক দিনই নতুন নতুন দর্শক আমাদের অনুষ্ঠান দেখার জন্য আসেন তো কারো মধ্যে যেন এই ভুল বোঝাবুঝিটি না থাকে কেননা বাজারে আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে এবং অনেক বিভ্রান্তিকর তথ্য আছে এখন এই পর্যায়ে ছোট্ট একটি লেখা হাজর ইমাম্মাদি আলাহ ইসলামের আমি আপনাকে অনুতে চাই যাতে তিনি স্পষ্ট করেছেন আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস কি চলুন দর্শক তা শুনে নেওয়া যাক হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রতিষ্ঠিত মুসিহ ও মাহদি আলাইহিস সালাম বলেছেন আমি সত্য বলছি এবং খোদা তাআলার কসম খেয়ে বলছি আমি এবং আমার জামাত মুসলমান এই জামাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন করিমের প্রতি ঠিক সেভাবেই ইমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ইমান রাখা উচিত ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি আমার বিশ্বাস হলো এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে যতটা আল্লাহ তালার নৈকট্য অর্জনে সক্ষম শুধুমাত্র মহানবী সাল্লাহু ওসাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমেই সে তা লাভ করতে পারে তা না হলে নয় তাঁকে অর্থাৎ রসুল করিম আলাইহি ওসাল্লামকে বাদ দিয়ে এখন পুণ্যের আর কোনো পথ নেই লেকচার লুধিয়ানা পৃষ্ঠা বারো মলফুজাত অষ্টম খন্ড পৃষ্ঠা দুইশো চব্বিশ দুইশো পঁচিশ শুনছিলাম আহমদীয় জামাতের ধর্ম বিশ্বাস ইমাম মাহাদি আলাহ কি লিখে গেছেন তা দর্শক এ ব্যাপারে আমরা আগামী তিন দিন যে অনুষ্ঠান হবে সেখানে আরও বিস্তারিত আপনাদেরকে শোনাবো যারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে অনুরোধ রাখছি যে আজকের অনুষ্ঠানটি দেখেন এবং আগামী তিন দিন অনুষ্ঠানটি দেখার জন্য আসবেন আশা করি আপনারা এতে অনেক চিন্তার খোরাক পাবেন এখানে অনেকে ইমেল পাঠান আমরা যদি ইমেলের একেবারেই উত্তর না দেই তাহলে মানুষ একটু কষ্টই পায় এখানে নসদ সাইদ সাহেব আপনাকে মৌলানা ফিরোজ আলম সাহেবকে উল্লেখ করে লিখেছেন উনি অনেকগুলি প্রশ্ন করেছেন একটি প্রশ্ন আমি দিচ্ছি যে ইসলামের উত্থান সৌদি আরবে কেন আহমদীয়া জামাত নেই যদি আপনি উত্তর দিতেন আমি জানি না উনি কীভাবে জানে জেনেছেন যে সৌদি আরবে জামাত নেই সৌদি আরবে জামাত নেই এটা ঠিক না সৌদি আরবে আহমদিয়া মুসলিম জামাতের মজবুত দৃঢ় জামাত আছে ভিত্তি আছে সেখানে আল্লাহ তালার ফজলে আমাদের সিস্টেম আছে ব্যবস্থাপনা কাজ করছে কিন্তু সেখানে প্রকাশ্যে অন্য কারো অস্তিত্ব সহ্য করা হয় না এটি হলো সেখানকার রাজতন্ত্রের একটা নীতি লিখিত নীতি তো শুধু জামাতে আহমদিয়াই না অন্য কারো অস্তিত্বকে সেখানে সহ্য করা হয় না কিন্তু আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তালার ফজলে সেখানে আছে শক্তিশালী ভিত্তিতে কাজ করছে স্থানীয় আরবরাও আহমদিয়া গ্রহণ করছেন এবং সেখানে জামাতের দ্রুত বিস্তার ঘটছে আল্লাহ ফজলে ধন্যবাদ আপনাকে নৌসাদ সাহেব সংক্ষেপের উত্তর আপনি পেয়ে গেছেন এবারে আমি আমি একটু অন্য বিষয়ে এখন যেতে চাচ্ছি বিষয়টি বাদ দিয়ে আমি দেখতে চাচ্ছি এখানে মোহাম্মদ ইসমাইল সাহেব আছেন মালয়েশিয়া থেকে লাইনে মোহাম্মদ ইসমাইল সাহেব আসসালামু আলাইকুম মোহাম্মদ ইসমাইল সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন লাইনটি হারিয়ে ফেলেছি কে কে লাইনে আছে যদি আমাকে একবার জানিয়ে দেওয়া হয় তাহলে পরে আমাদের কথা বলতে সুবিধা হবে আমি এখানে দেখতে পাচ্ছি যে আব্দুল জব্বার মোল্লা সাহেব আছেন ভারতের আসাম থেকে আসসালামু আলাইকুম জব্বার সাহেব আপনি আমাদের একজন একজন রেগুলার কলার আপনি জানেন টেলিভিশন ভলিউম বন্ধ করে দিতে হবে কষ্ট করে একটু টেলিভিশন ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন

মে দিবস সম্পর্কে গুরুত্ব আরো করতেছেন এই সাতাই ভাবে খেলাপথ প্রতিষ্ঠা হইলো করুন এবং এই খেলাপথ দিবস বা খেলাপথ মানার কি গুরুত্ব তা ব্যাখ্যা করুন আচ্ছা ধন্যবাদ আব্দুল জব্বার মোল্লা সাহেব সুন্দর একটি প্রশ্ন আমি বাংলাদেশে মোলানা আব্দুল আবুল সাহেবের কাছে যাবো আবার মোলানা আব্দুল আব্বল সাহেব আপনি লাইনে আছেন কি জি আমি লাইনে আছি বলুন জি মৌলানা সাহেব আব্দুল জব্বার মোল্লা সাহেব বললেন যে মহানবী হাজর মোহাম্মদ সাল্লাহসলামের পরে খেলাফত ব্যব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল কিন্তু আপনারা বলছেন যে সাতাইশে মে তারিখে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে খেলাফত দিবস আপনারা উদযাপন করলেন করছেন তো এই খেলাফত প্রতিষ্ঠা কীভাবে হয় এর তাৎপর্য কী এবং এর মানার গুরুত্ব কী এই বিষয়ে তিনি প্রশ্ন করেছেন যদি আপনি উত্তর দিতেন এটি হাজরত মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত খিলাফতের ধারাবাহিকতা চোদ্দশ বছরের ব্যবধানে অর্থাৎ চোদ্দ শতাব্দীতে যিনি এসেছেন হাজরত মির্জা গুলাম আহমদ কাদী সাল্লাম রসুল আকরম সাল্লামের প্রতিনিধিত্বে তার প্রতিবিম্ব আকারে তার মাধ্যমে যে আধ্যাত্মিকতার পরিবর্তন এসেছে যে আধ্যাত্মিক বিপ্লব সাধিত হয়েছে যে পবিত্রকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে জামাতে তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই খিলাফত আমাদেরকে দান করেছেন আমি একটি হাদিসের বরাতে কথা আলোচনা করেছি জব্বার মোল্লা সাহেব আপনাকে আবার স্মরণ করে দিচ্ছি রসুল আকরম সাল আলিবাসের হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বালের চতুর্থ খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে হজুর সাল আলিবাসাল্লাম বলেছেন তকুন নবু ও ফিকু ও মা আল্লাহ থাকুনা সোম্মা ইয়ার ফাও যতদিন আল্লাহ চাইবেন ততদিন পর্যন্ত তোমাদের মাঝে এই নবুয়ত অর্থাৎ আমার নবুয়ত যেটা নিয়ে আমি এসেছি তোমাদের মাঝে বিদ্যমান থাকবে এবং এরপরে আল্লাহ তালা আমার মৃত্যুর মাধ্যমে তা তুলে নিবেন সোমবার থাকুন খিলফতিন এরপরে নবুতের পদাঙ্ক অনুসরণে খেলাফত প্রতিষ্ঠিত হবে এরপরে আল্লাহ তাল্লা রসুল বলছেন আল্লাহনা এবং সেটা ততদিন স্থায়ী হবে যতদিন আল্লাহ চাইবেন সোম্মা ইয়ারফা আহ তাহা ইজাফা আহা যখন আল্লাহ চাইবেন সেটাকে তুলে নেবেন সোম্বা ত্যাখান মুলকান আহদান এরপরে আসবে কষ্টদায়ক রাজত্বের যুগ ফতেহ কুনু মা শাহ আল্লাহ তা কুন এবং যতদিন আল্লাহ চাইবেন সেটা স্থায়িত্ব লাভ করবে সুম্মা ইয়ারফাওহা এরপরে আল্লাহ তা আলাহ যখন চাইবেন সেটা তুলে নেবেন সুম্মা তা কুনু মুলখান জবারিয়াথন এরপরে অত্যাচারী রাজত্বের যুগ আরম্ভ হবে ফতেহ কুনু মা শাহ আল্লাহান্তা কুনা এবং ততদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ চাইবেন সুম্মা ইয়ার ফাওহ আল্লাহ তা আলাহ ইজ আ যখন আল্লাহ চাইবেন সেটাকেও তুলে নেবেন সুম্মা

শেষ যুগে হজরত আকদাস মোহাম্মদ রসুলেরই ভবিষ্যৎ বাণী অনুযায়ী ইসলামকে পুনর্জীবিত করার জন্য করার জন্য। নতুন কোন ধর্ম নয় ইসলামকে আবার পুনর্জীবিত পুনর্বাসিত করার জন্য হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লা আসার ভবিষ্যৎ ছিল মসি হিসাবে আসার কথা ছিল প্রতিশ্রুত মসি তিনি ইমাম মাহাদি তিনি তিনি এসে গেছেন হজরত মির্জা ওলাম আহমদ কাদিন এবং ভবিষ্যৎবাণীতে উল্লেখ আছে নবুয়তের পদাঙ্ক অনুসরণে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে সেই খেলাফতের আলোচনা চলছে এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করছি কেননা এটা আমাদের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিবাসাল্লামের ভবিষ্যৎবাণী যেটা ভুল হতে পারে না সত্য নবীর ভবিষ্যৎ বাণী সত্য হয় আর এই আমরা মুসলমানদেরকে বিশেষভাবে জানাতে চাচ্ছি এবং সাধারণভাবে সমস্ত মানুষকে হে মুসলমানরা তোমাদের সুসংবাদ বিশ্বনবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সত্য তার ভবিষ্যৎ সত্য হয়েছে এসো এবং গ্রহণ কর আর হে বিশ্ববাসী যে নবীর ভবিষ্যৎবাণী সত্য হয় যে নবীর কথা সত্য প্রমাণিত হয় তিনি আল্লাহর প্রতিনিধিত্ব করার হকদার অতএব যিনি সত্য প্রমাণিত হচ্ছেন তার হাতে বয়াত করো হে জগৎবাসী এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত নবুয়ত দেখতে চাও তার ভবিষ্যৎ বাণী যেখানে পূর্ণ হয়েছে সেখানে এসে দেখো আমরা তোমাদেরকে জানাবো রসুল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নবী ছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলে মুহাম্মাদিন ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল ওয়াল সাহেব ভাই আব্দুল জাব্বার মোল্লা সাহেব আপনি আশাকরি প্রশ্ন উত্তর পেয়েছেন এখানে মোহাম্মদ اسماعিল সাহেব মালয়েশিয়া থেকে তিনি একটি সুন্দর প্রশ্ন করতে চাচ্ছিলেন কিন্তু আমরা ওনার লাইনটি পাচ্ছি না আপনি ভাই যদি আবার কন্ট্রোল রুমে ফোন করেন তাহলে আপনার সাথে আমরা কথা বলতে পারবো এখানে আমি দেখতে পাচ্ছি হাবিবুল নবী সাহেব আছেন বেলজিয়াম থেকে আসসালামু আলাইকুম হাবিবুল নবী সাহেব জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি হাবিবুল নবী বলছি বেলজিয়াম জামাত থেকে জি বলুন হ্যালো জি জি আমরা শুনছি জি সর্বপ্রথম আমি স্টুডিওর সবাইকে আমার সালাম দিচ্ছি এবং সন্ধানের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি বাংলাদেশ জামাতের স্পেশালি আমার ভাইদেরকে আমার সালাম দিচ্ছি এবং দোয়ার প্রার্থনা করছি কারণ আমি অনেক দূরে আছি তো অ্যাকচুয়ালি আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং এখানে ব্রিজে ইউনিভার্সিটি বার্স মাস্টার্স করছি পড়াশোনার ক্ষেত্রে এবং আমার পড়াশোনা এবং চাকরি পাশাপাশি চাকরি করছি একটা তো আমার ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করতে হয় ইনফরমেশন কাজ করতে গিয়ে অনেক অনেক সময় কন্টেন্ট আমার সামনে চলে আসে যেটা আমি অ্যাভয়েড করতে পারি না অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে রিসার্চের এর ক্ষেত্রে করতে হয় তো সেটা থেকে আমি গিল্টি ফিলিংসে ভুগি যে আমি কি পাপ করছি কোনো বা আমার এখান থেকে পরিত্রাণের উপায় কি যখন নামাজ পড়ি বা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটা নিয়ে

আমরাও ইউজ করি ইনফরমেশান টেকনোলজির সাথে কিছুটা সম্পর্ক এই যুগে প্রায় অনেক মানুষেরই আছে আমার মনে হয় এটা অ্যাভয়েড করা কঠিন কিছু না আর বিশেষ করে কোরআন শরীফের প্রিন্সিপাল মনে রাখতে হবে যে শুধু যেখানে এমন কাজ করা যেটা না করলে আপনার জীবন হুমকির সম্মুখীন সেখানে ওই কাজটা করার পারমিশন কোরআন শরীফ দিয়ে থাকে বা সেই খাদ্য খাওয়ার কোরআন শরীফ পারমিশন দিয়ে থাকে এমন খাদ্য এটা আমি আমি কিছু খাদ্য হিসেবে বলছি যেটা আপনার না খেলেও চলে যেখানে গেলে আপনার স্খলিত হওয়ার বা কিছুটা আপনার নৈতিক চরিত্র প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে সেখানে না যাওয়াই ভালো কোরআনিক প্রিন্সিপাল অনুসারে যে পৃথিবীতে অনেক পেশা আছে আর অগণিত হাজার হাজার আহমদি ছেলেরা ইনফরমেশান টেকনোলজির সাথে জড়িত তারা তো এই সমস্যায় পড়ে না আমাদের হাজার হাজার এমন আহমদি ইনফরমেশান টেকনোলজির সাথে জড়িত লোক আছে যারা কাজ করে এবং সফলভাবে সেইগুলো এড়িয়ে তারা কাজ করছেন আমরা জানি এবং আমরা এখন এখানে যে বসে কাজ করছি এর পিছনেও একজন দক্ষ ইনফরমেশান টেকনোলজিস্ট রয়েছেন যিনি কাজ করছেন তো আমার মনে হয় প্রতিজ্ঞা এবং সংকল্প যদি দৃঢ় হয় এবং অপছন্দনীয় জিনিস যদি এড়ানোর ইচ্ছা থাকে তাহলে আল্লাহতলা একজন সৎ দিনদার নেক মানুষকে নোংরা কাজ থেকে অপছন্দনীয় বিষয় থেকে দূরে রাখেন এটি আল্লাহ তালার নিজের রীতি এবং সুন্নত কোরআন শরীফে বর্ণিত আয়ত অনুসারে জি মহাসব কিন্তু যদি কেউ গবেষণা করে সেক্ষেত্রে ইসলামের কি বিধান গবেষণা কি নিয়ে গবেষণা উনি বলছেন যে অনেক গবেষণা করতে গিয়ে অনেক অ্যাডাল্ট বিষয় চলে আসে গবেষণা করতে কি অ্যাডাল বিষয় এটা আমি ঠিক বুঝতে পারি না ওনার প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এটা ইজিলি এড়ানো যায় আর এই কারণেই তো হাজার হাজার ছেলেকে হুজুর পারমিশন দিচ্ছেন এটা এড়ানো মোটেই অসম্ভব নয় বাকি সাধারণ যে সমস্ত বিষয়গুলো কম্পিউটার খুললে চোখের সামনে আসে এগুলো আসে এসতেক পার করতে হবে কোনো উপায় নেই আর এগুলো থেকে বাঁচার উপায় খুব না বাঁচার উপায় নেই আচ্ছা ধন্যবাদ হাবিবুল নবী সাহেব আপনার প্রশ্ন যতটুকু বুঝা গিয়েছে ততটুকু উত্তর দেওয়া হয়েছে যদি আপনি আরও কিছু বলতে চান তাহলে আপনি আবার লাইনে আসবেন খুলে বললে হয়তো বিষয়টি বোঝা যাবে এখানে আমি দেখতে পাচ্ছি ফারুক আহমেদ সাহেব আছেন বাংলাদেশের তারুয়া থেকে আসসালামু আলাইকুম ফারুক সাহেব ওয়ালাইকুম আসসালাম আমি। আমার প্রশ্নটা হলো যে যে আমরা জানি এক সময় সারা মানে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এমন ভাবে যে অধিকাংশ লোক আহমদি হয়ে যাবে এবং তখন রাষ্ট্রপ্রধানগুলো আহমদিয়াদ গ্রহণ করবে তখন রাষ্ট্রপ্রধানগণ তাদের রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য কি খেলা প্রতিরোধীন থাকবে না তারা তাদের রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে থাকবে আচ্ছা অর্থাৎ তারা কি রাষ্ট্র পরিচালনের জন্য খেলা হতেন কাছে তাই বলতে থাকবে কিনা আচ্ছা আহ ধন্যবাদ ফারুক সাহেব ধন্যবাদ আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমি আবার বাংলাদেশ ইনস্টিটিউটে যাচ্ছি মলনান আব্দুল্লা বলশেবের কাছে মলন আবদুল্লা বলশে আপনি কি প্রশ্নটি শুনতে পেয়েছেন জি আমি শুনতে পাইনি দয়া করে আমাকে শোনান জি ওনার প্রশ্নটি ছিল যে এক সময় পৃথিবীর অধিকাংশ মানুষ আহমদী হয়ে যাবে এমনকি রাষ্ট্রপ্রধানরাও আহমদি হয়ে যাবে যখন রাষ্ট্রপ্রধানরাও আহমদি হয়ে যাবে তখন এই রাষ্ট্রের যারা প্রধান তারা কি খলিফার অধীনে থাকবে নাকি তারা স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করবে এইটি ছিল তার প্রশ্ন আপনি যদি উত্তর দিতেন খালিফাতুল মাসিয়া রাবে সম্মুখীন হয়েছেন বারবার এবং নীতিগত উত্তর দিয়েছেন বারবার তিনি বলছেন এখন কিভাবে রাষ্ট্রগুলো চলছে সবাই নিজে নিজের অবস্থা এবং গন্ডিতে স্বাধীনভাবে কাজ করছে সার্বভৌমভাবে খালিফায় বক্তার তখন কার কাজ হবে তিনি নীতিগত নির্দেশনা দিবেন এমন কোন আইন যেন প্রণীত না হয় প্রবর্তিত না হয় যেটা ইসলামের নীতিগত শিক্ষার সাথে সাংঘর্ষিক তা না হলে ফজরের আজানের টাইম প্রত্যেক দেশে ভিন্ন হতে পারে তা না হলে সেখানকার বৃষ্টি বাংলাদেশের বৃষ্টির বর্ষার কারণে এখানকার জলবায়ুর কারণে ভিন্ন ভিন্ন এখানকার মৌসুম ভিন্ন হওয়ার কারণে টাকা পয়সা আয় উপার্জনের পদ্ধতি এবং খাজনা পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু আরেক দেশে ভিন্ন হতে পারে এই জন্য স্থানীয় পর্যায়ে যে সমস্ত বিষয় আদি থাকবে সেখানে স্থানীয় পর্যায়ে সমাধান হবে সে দেশের প্রধান রাষ্ট্রপ্রধানরা সেটা দেখবেন এবং তাদের সংবিধান অনুযায়ী তারা চালাবেন খালিফা এবার শুধু এটা নির্ধারণ করবেন যে কোন শিক্ষা যেন ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক প্রমাণিত না হয় এই যে নীতিগত তদারকি এটার অধীনে থাকবে রাবে এই তদারকির অধীনে থাকবে সমস্ত রাজা বাদশাহ এবং সরকারগুলো কিন্তু এই কথাটা ভালো করে মনে রাখবেন যে আহমদিয়া খেলাফত কোন পলিটিক্যাল খেলাফত নয় এবং আমি এটা ভালো করে জেনে বলছি কথাটা তারিখে আহমদিয়াতের দশম খন্ডে খালিফাতুল মাসির সানি আগমনকারী পরবর্তী খালিফাদের উপদেশ দিয়েছেন যে যদি কখনো তোমাদেরকে রাজদণ্ড উপহার স্বরূপ দেওয়া হয় নিও না সেটা চরম দুর্ভোগের দিনের সূচনা হবে বরং ধর্মের সেবা এবং ধর্মের শক্তিশালী ধর্মকে শক্তিশালী করার জন্য যে কাজ দেওয়া আছে সেটার পেছনে পরিশ্রম করবে এটা যদি তুমি আমার তাকিদপূর্ণ নির্দেশনা মনে করতে চাও তাহলে এটা তাই এই কথা বলে তিনি এই উপদেশ বাণী শেষ করেছেন তো এই জন্য আহমদিয়া খেলাফত হজরত মসি ইমাউদ্দালামের পদাঙ্ক অনুসরণে চলছে আর হজরত মসি ইমাউদ্দাম বলেছেন মুজকো কে মুল্ক মেরা মুল্ক হ্যাঁ সবসে জুদা মুজকো কে তাজো সে মেরা তাজ হ্যাঁ রিজবান আমার মানে জাগতিক রাজত্ব নিয়ে আমি চিন্তা ভাবনা মোটেও করি না কেন আমি আল্লাহ তালার ভালোবাসার আকাঙ্ক্ষী এবং সেই মুকুট আমাকে আল্লাহ তালা পরিধান করেছে করিয়েছেন আমি তার ভালোবাসার এক পাগল তো এইটা হচ্ছে আসল কাজ যুব খলিফা তার অধীনে যে সমস্ত আহমদী রাষ্ট্রপ্রধানরা থাকবেন তাদেরকে নির্দেশনা দিবেন বুঝাবেন এবং তারা সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন ইসলামের নীতিগত শিক্ষার আলোকে এটুকুই আমি বুঝেছি বাকি যদি এর বাইরে কোনো কথা রয়ে গিয়ে থাকে সেটা আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি খালিফতুল মাসির রাবে কথাগুলো বারবার শুনেছি সেখান থেকে আমি বললাম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভাই ফারুক সাহেব আশা উত্তর পেয়ে গেছেন সময় শেষের দিকে এখানে আমি মালয়েশিয়ার ভাই আবার লাইনে এসেছেন উনি কাজে চলে যাবেন এই জন্য বলছেন যে দ্রুত আমার ফোনটি নিয়ে নিন ইসমাইল সাহেব আসসালামু আলাইকুম জি ভাই আপনার প্রশ্নটি করুন বলুন আমি শুনছি হ্যাঁ আমার প্রশ্নটি হচ্ছে আমরা বড় বড় মস্তিষ্কটা শুনেছি যে মান্নি সাহেব যখন পৃথিবীতে আবার আসবেন তখন তার নেতৃত্বে আহ তার নেতৃত্বে দুনিয়াতে বেশিরভাগ লোক মুসলমান হবে এবং তারপরে আস্তে 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 মুসলমান হওয়ার পরে তারপরে কি আমতের আলামত চুরি হবে এটা কতটুকু সত্যি আর যদি এটাই সত্যি হয় তাহলে আমরা যে হয় যাতুম সেই কথা বলতেন উনি যা মেহেদি পৃথিবীতে আসতেন কিন্তু এরকম আলামত তো আমরা দেখি নেই আর তার নেতৃত্বে তিনি জীবিত অবস্থায় কেন মুসলিম পৃথিবীতে বেশিরভাগ মুসলিম গ্রহণ করলো না তিনি যদি সত্যিকারে ইমার মেয়েদি হন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার ইসমাইল সাহেব সুন্দর প্রশ্ন করেছেন মূলত এখানে তিনটি প্রশ্ন উনি করেছেন বড় বড় আলম আলাম কাছ থেকে উনি শুনেছেন যখন ইমাম মাহাদি আলাহ পৃথিবীতে আসবেন এই আবার বলতে আমি বুঝিনি কি বলছেন যখন উনি পৃথিবীতে আবার আসবেন তখন পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমা মুসলমান হয়ে যাবে ইমাম মাহাদি আলাহ ইসলাম পৃথিবীতে আবার আসবেন না পৃথিবীতে আসবেন আসার ভবিষ্যৎবাণী আছে তিনি এসেছেন তিনি আসলে ইসলামের বিজয় এর যে বিজয় যাত্রা সেটি সূচিত হবে আর হয়েছে অধিকাংশ মানুষ আল্লাহ ফজলে ইসলাম গ্রহণ করবে সেই ধারা সূচনা হয়ে গেছে হজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম যিনি এসেছেন তিনি বলেছেন যে আজ থেকে তিন শতাব্দী অতিবাহিত হবে না তিন শতাব্দী অতিবাহিত হওয়ার পূর্বেই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মানুষের হজরত ইমাম মাহাদি আলাহ ইসলামকে গ্রহণ করবে যারা রসুল যিনি রসুলের করিম সাল্লাহ আলিয়া ধর্মকেই মূলত পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন তো আল্লাহর ফজলে পৃথিবীর দুইশত দুটি দেশে এই জামাত ছড়িয়ে গেছে এখন খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যাই বলুন না কেন বা মুসলমান সাধারণ মুসলমান যারা এখন আহমদে হয়নি তারা সকলেই ইমাম মাহাদির মাধ্যমে সূচিত হজরত মোহাম্মদ রসুল্লার যে জামাত সেই জামাতে আশ্রয় নেবে সেই জামাতের অংশ হবে এবং ইসলাম ইনশাআল্লাহ সকল ধর্মের ওপর জয়যুক্ত হবে কেয়ামতের বলে এখনও প্রকাশ পায়নি এ নিয়ে একটা যে ইমাম মাহাদি আসলে কেয়ামতের লক্ষণ প্রকাশ পাবে এখানে বিষয়টা অস্পষ্ট কারণ ইমা কেয়ামতের লক্ষণ যখন প্রকাশ পাবে তখনই ইমাম আদি আসবেন এটি একটি হাদিস রসুল করি এম সাল্লা ইসলামের এবং কোরআন শরীফের আয়তের কেয়ামতের লক্ষণ কি কোরআন শরীফ নিজেই উল্লেখ করেছে কেয়ামতের দুটো লক্ষণের কথা কোরআন শরীফের সুরা কমরে আছে যে ইয়াস আলো না ইয়ানা ইয়ামুল কেয়ামা যে কেয়ামত কখন হবে এই প্রশ্নের উত্তরে সুরা কমরে বলা হয়েছে ফায়দা জুমে শামসু আল কামর যখন চন্দ্রগ্রহণ হবে সূর্যগ্রহণ হবে আর চন্দ্র এবং সূর্য একই সারিতে এসে গেলে সেই গ্রহণ হয় তো এটি হলো কেরামতের লক্ষণ অর্থাৎ ইমাম মাহাদির আগমনের একটি লক্ষণ হলো সেই যুগে বিশেষ চন্দ্র এবং সূর্য গ্রহণ হবে এটি এমন একটি বিশেষ চন্দ্র এবং সূর্য গ্রহণ, যার কথা হজরত মোহাম্মদ রসুরুল্লাহ নিজেও বলেছেন এটি দারকুতনি শরীফের হাদিসে আছে রসুলুল্লাহ বলেছেন যে একই রমজান মাসে আমার মাহাদির সত্যতার লক্ষণ লক্ষণস্বরূপ নির্দিষ্ট তারিখে চন্দ্র এবং সূর্য গ্রহণ হবে আর এটি এমন একটি গ্রহণ যেই গ্রহণ অন্য কোনো দাবিকারকের জীবনে কখনো দেখা দেয়নি তো আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতার জীবনে কেয়ামতের এই লক্ষণ প্রকাশ পেয়েছে এবং তিনি আঠারোশো চুরানব্বই সনে এই গ্রহণের কথা উল্লেখ করেছেন আঠারোশো উনানব্বইতে তিনি মাহাদি এবং মাসি হওয়ার দাবি করেছেন একানব্বইতে আর এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় আঠারোশো চুরানব্বইতে পৃথিবীর পূর্ব গোলার্ধে এবং আঠারোশো পঁচানব্বইতে পৃথিবীর পশ্চিম গোলার্ধে তো এটি এক কেয়ামত যার কথা রসুল্লাহ বলেছেন যে এই কেয়ামতের লক্ষণগুলো যখন প্রকাশ পায় তখন মাহাদিকে তালাশ করো তো সেই মাহাদি পৃথিবীতে তখন ছিলেন আমরা তাকে মেনেছি কিন্তু বড় কেয়ামত যার কথা আপনি বলছেন সেই কেয়ামত কখন হবে সেটি কেউ জানে না রসুল্লাহ হাদিস অনুসারে এবং কোরআন শরীফ অন্য আয়ত অনুসারে সেই কেয়ামতের লক্ষণাবলী প্রকাশ পাবে অনেক পরে যখন ইসলাম সারা পৃথিবীতে সকল ধর্মের উপর জয়যুক্ত হবে যখন পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে ইসলামের রসুল হজরত মোহাম্মদ সাল্লাহসালাম সত্য এবং ইসলামের খোদা আমাদের আল্লাহ তালা সব সর্বশক্তিমান সত্তা এবং তার অস্তিত্ব চিরসত্য কিন্তু এক পর্যায়ে গিয়ে যেই কারণে কেয়ামত অর্থাৎ সব সবচেয়ে বড় ধ্বংসযোগ্য যখন হবে যখন এই পৃথিবীর অস্তিত্ব মিটে যাবে সেটি হতে এখনও অনেক দেরি আছে ইমাম মাহাদি কেয়ামত আনার জন্য আসবেন না ইমাম মাহাদি আসবেন মানুষকে ঠিক করার জন্য ইসলামকে পৃথিবীতে জয়যুক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে ইসমাইল সাহেবের প্রশ্নের একটা অংশ ছিল তিনি বলছেন যে আপনারা যাকে মির্জা গোলামদ সাহেবকে ইমাম মাহাদিদি বলছেন উনি ওনার জীবদ্দশায় সারা পৃথিবীতে তো ইসলাম ছড়িয়ে পড়েনি ইমাম মাহাদি আসলে তো ওনার মাধ্যমে মানুষের মুসলমান হয়ে যাওয়ার কথা ইসলামের বিজয় হওয়ার কথা এটি হয়নি আমি যেভাবে যে যে কোনো মহাপুরুষ পৃথিবীতে আসেন সত্যের বিজয়ের জন্যই আসেন আমাদের প্রিয় রসুল সাল্লা ইসলাম ইসলামের বিজয়ের জন্য এসেছেন কুরআন শরীফে আছে এই কথাটা যে আল্লাহ তাল মুদামকে পাঠিয়েছেন ইসলামকে সকল ধর্মের উপর জয়যুক্ত করার জন্য আপনার প্রশ্ন যদি সঠিক হয় তাহলে আপনি কি হজরত রসুল্লাহ সাহাকে অভিযুক্ত করবেন অবশ্যই না মোহাম্মদ রসুল্লাহর পবিত্র সত্তায় এটি সত্য প্রমাণিত হয়েছে তার যুগে শরীয়তের যতটুকু সম্পর্ক আছে শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে শরীয়তের প্রচার এবং প্রসারের পরিপূর্ণতার যতটুকু সম্পর্ক আছে রসুল্লাহ নিজেই বলেছেন যে এটি আমার মাহাদের যুগে হবে এবং সব তফসির কারকেরা লিখেছেন ইমাম মাহাদি যখন আসবেন তার যুগে শরীয়তের প্রচার এবং প্রসারের কাজ সারা পৃথিবীময় বিস্তার লাভ করবে সারা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ এই শরীয়তের অনুশাসনকে শিরোধার্য করবে কিন্তু এটি একটি প্রক্রিয়া সে প্রক্রিয়ার সূচনা হয়েছে এখন সে এটিকে শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য যে খেলাফতের কথা আজকে আমরা বলছি খেলাফতের কাজই তো এটি খেলাফত সূচি সূচিত হয়েছে এই মাদের ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত এই খেলাফত থাকবে এবং এই খেলাফতের ছায়াতেই ইনশাল্লাহ ইসলাম ধর্ম পৃথিবীর অন্য সকল ধর্মের উপর জয়যুক্ত হবে তো রাতারাতি কখনও কোনো ধর্ম এইভাবে জয়যুক্ত হয় না মোহাম্মদ রসুল্লার যুগে সেইভাবে হয়নি এটি একটি প্রক্রিয়াকে চায় আপনা এটি ছেলে না যে হঠাৎ করে বললাম আর কিছু একটা হয়ে গেল এটি একটি সময়ের প্রয়োজন মানুষের আধ্যাত্মিক সংশোধনের জন্য সময়ের দরকার হয় এটিকে জাদু বা অন্য যে কোনো কিছুর কোনোভাবে নেয়া যুক্তিযুক্ত হবে না এইভাবে মতো ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ইসমাইল সাহেব আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন বিস্তারিত আলোচনা হয়েছে আগামী তিন দিন অনুষ্ঠান দেখার জন্য আপনাকে আবারও আমন্ত্রণ জানিয়ে রাখছি আপনি ফোন করেছেন আপনি লিখেছেন যে আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন আল্লাহ তালা যদি আপনার মন পরিষ্কার করে দেয় তাহলে খোদা এবং খোদা রসুলের নির্দেশ অনুযায়ী ইমাম হাতে বয়াত করা আমাদের দায়িত্ব এ বিষয়টি আপনি ভেবে দেখবেন দোয়া করতে থাকুন আল্লাহ তালা আপনার মন পরিষ্কার করে দিবেন এবারে আমি আবার বাংলাদেশ স্টুডিওতে যেতে চাই মালান আবদুল্লাবাল সাহেবের কাছে মালয়ান আব্দুল সাহেব আপনি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি মাওলানা সাহেব আহমদিয়া জামাতের যে খেলাফত এটি সত্য খেলাফত আমরা বারবার আমরা আজকের আলোচনায় করেছি খেলাফতের আনুগত্য কেন করতে হবে খেলাফতের আনুগত্য করলে কি কি কল্যাণ আমরা পেতে পারি এ সম্পর্কে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি ইনি জাইলুন ফিল আরজে খালিফা আল্লাহ তালা প্রথমেই কোরআন শরীফের প্রথম দিকে সুরাব বাকারাতে যে ঘোষণা দিয়েছিলেন ফেরেস্তাদের সামনে বলে উল্লেখ করেছেন সেখানেই বলা আছে উস জুদু উলে আদমা যখন আল্লাহর পক্ষ থেকে কেউ খালিফার মর্যাদা লাভ করে তার সামনে মাথা নত করতে হয় পূর্ণ আনুগত্য প্রদর্শন করতে হয় এই জন্য খালিফাকে মানতে হবে যে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন জগতে তার প্রতিনিধিত্বের তার প্রতিনিধিত্বের সামনে মাথা নত করা তার সামনে নিজেকে সমর্পণ করা এটা আল্লাহ চান ইউনিটি ইন ডাইভার্সিটি হাজার মত হাজার পথ থাকতে পারে কিন্তু একটি প্রতীক থাকবে যে আমরা এর অধীনস্থ এবং তিনি যেটা বলবেন সেটা ফাইনাল ভার্ডেক্ট আর এটার কারণে আল্লাহ তালা যেমন এক এবং তিনি যেরকম তহিদের মালিক আল্লাহ তালা একটা বাহ্যিক তহিদ এই জগতেও প্রতিষ্ঠা করে দেখাতে চান এবং সেটা সম্ভব যদি সেখানে একটা আধ্যাত্মিক নেতৃত্ব থাকে এবং সেই আধ্যাত্মিক নেতৃত্বের অধীনে সমস্ত জগৎ একটি ইউনিটে পরিণত হয় এবং এ কারণেই বয়াত খেলাফতের সাথে যদি কেউ সম্পৃক্ত হয় বয়াতের সম্পর্কের মাধ্যমে তাহলে তার প্রথম লাভটা হবে ইউজাকি হিম পবিত্রতা অর্জন কেননা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লিউসালের আত্মিক প্রভাবের কারণেই খেলাফত হজুর সাল্লাহ আলিবাস্লাম এত বড় নবী যে তার প্রধান গুণ হচ্ছে শরীফ পাঠ করার আগে বিধান শেখানোর আগে রিচুয়ালস পদ্ধতি এবং প্রক্রিয়া শেখানোর আগে ইউজাকিহিম প্রথমে তিনি মানুষকে পবিত্র করা আরম্ভ করতেন অনেক ঘটনা আছে হজুর সাল্লিবাসলমের জীবনে অনেক ঘটনা আছে ঠিক একই ধরনের ঘটনা হজরত খলিফতুল মাসির হাতে যারা বয়াত করে তারাও অনুভব করে হজরত খলিফতুল মাসি আল খামেসুল্লাহ বিনসিল আজিজ যারা তাকে কাছের থেকে দেখেছেন ওখানে গেলে আরেকটা জগতে মানুষ প্রবেশ করে আর মনে হয় যে আল্লাহ আছেন আর তিনি খুব শুনে মৃদু হেসে কথার উত্তর দেন আর কথা বলেন। কিন্তু মনে হয় যে আরসের খুদা এখানে কোথাও বিকাশ ঘটাচ্ছেন এই যে পবিত্রকরণ শক্তি এবং প্রক্রিয়া এটা খেলাফতের বৈশিষ্ট্য যারা খেলাফতের সান্নিধ্যে আছেন আপনারা যারা লন্ডনে বসে আছেন সৌভাগ্যবান তারা জানেন যে খালিফার কাছে গেলে কিভাবে মানুষের ভেতর থেকে ময়লা জঞ্জাল দূর হতে থাকে চিন্তা ভাবনা কতটুকু সে একই ধরনের পবিত্রতা অর্জন করতে পারে এবং এটা হচ্ছে খেলাফাতের প্রধান কাজ মানুষকে পবিত্র করে একটু আগে আজকে প্রথম ঘন্টায় যে আমরা আলু পুস্তিকার রেফারেন্সটা যেটা পড়া হয়েছে এখানে সেখানে হাজরত আকদাস মাসিহমাউদ্দালুসালাম বলেছেন গালেবা বা বিজয় বলতে কি বোঝানো হয় যে মতবাদ আল্লাহ কর্তৃক মনোনীত সেটা সুপ্রতিষ্ঠিত হওয়া এটা হচ্ছে বিজয় আর যে পবিত্রকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে চান নবী সেটা একটা জামাতের ভিতরে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে তারা দেখান যে এটা হচ্ছে একটা মডেল জামাত এই জন্য আমি বলবো প্রথম কাজ খালিফার হচ্ছে পবিত্রকরণ প্রক্রিয়া এবার ক্যালিফোর্নিয়াতে গিয়েছিলেন হজুর সেখানে একজন বর্ণনা করেছেন আর একজন মানে সেখানকার ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রাজনৈতিক প্রতিনিধি তিনি বলছেন ইসলাম ধর্মের যদি সারাংশ দেখতে হয় বা বুঝতে হয় যে কেন ইসলাম ধর্ম কেন এত মুসলমান পৃথিবীতে তাহলে মির্জা মসরুর আহমদকে দেখা দেখা উচিত একজন বাইরের লোক সে বুঝছে যে ইসলাম পার্সনিফাইড ইসলাম যদি মূর্তিমান রূপ ধারণ করে তাহলে মির্জা মসরুর আহমদের রূপ ধারণ করে এটা কিভাবে সম্ভব তার মধ্যে আল্লাহ তারা আকর্ষণ সৃষ্টি করেন অতএব যদি আমরা আমাদের নিজেদের উন্নতি চাই তাহলে আমাদেরকে সেই বাতি ঘরের সাথে বিদ্যুতের তার সাথে তবে গিয়ে আমাদের মাঝে শক্তি সঞ্চারিত হবে এবং পবিত্রকরণ প্রক্রিয়া আমাদের মধ্যে চালু হয়ে যাবে এটা হচ্ছে খালিফার আনুগত্যের প্রথম লাভ এছাড়া দোয়ার কবুলিয়তের ব্যাপার আছে আল্লাহকে দর্শনের ব্যাপার আছে আধ্যাত্মিকতার বিভিন্ন স্তর ডিঙিয়ে উপরের দিকে যাওয়ার আছে শয়তানকে পরাস্ত করার ব্যাপার আছে জ্ঞানের চর্চা আছে মারেফত লাভ আছে আমি কয়েক মাস ধরে একটু পড়াশোনার দিকে গেছি আমি আপনাদেরকে বলতে পারি যে আহমদিয়াতের বাইরে খেলাফতের বাইরে কোরআনের মারেফত নাই হ্যাঁ দীরেন্দে হার তরফ ম্যা হু আফিয়ত কা হেসার হজরতলা সাল্লা তুবাসাল্লামের ঘোষণা এই হিংস্র বাঘ নেকড়ে বাঘ ঘুরে বেড়াচ্ছে ইসলামের নাম ভাঙিয়ে কোরআনের কোনো জ্ঞান নাই গভীরতা নাই একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে রেখেছে ইসলামের নাম ভাঙিয়ে মোল্লার দল আর একমাত্র খালিফা এ এবং হজরত মাসিম আউদ ইসলামের খেলাফত এই যুগে কোরআনের সঠিক চিত্র শান্তির বাণী সমর্পণের শিক্ষা পবিত্রকরণ প্রক্রিয়া কোরআন থেকে বের করে করে মানুষকে দেখাচ্ছে যার মাধ্যমে মানুষ বয়াত করছে তা না হলে তরবারির আঘাতে তো কেউ বয়াত করতেও চায় না করতে পারেও না মাথা নোয়াতে পারে মন কখনো এবং আকর্ষণে এবং সৌন্দর্য দেখাচ্ছে এই জন্য খেলাফতে আহমদিয়া ছাড়া কোথাও ইসলামের খাটি রূপ এই যুগে এখন নাই এবং এই কথা শুধু বাংলাদেশ থেকে আমরা ঘোষণা দিচ্ছি তা নয় যেখানে যেখানে খালিফায় যাচ্ছেন এবং নিজে প্রচার করছেন বা তার প্রচার পৌঁছাচ্ছে এত সুন্দর এত আকর্ষণীয় যতক্ষণ পর্যন্ত আমরা খেলাফতের সাথে পরিচিত না হয়েছে আল্লাহ তালা আমাদেরকে খেলাফত বুঝার এবং মানার সৌভাগ্যদান করো ধন্যবাদ আপনাকে মৌলানা আব্দুল সাহেব খুব সুন্দর কথা বলছিলেন এ ব্যাপারে অনেক আলোচনা করা যেতে পারে আমার খুব বলতে ইচ্ছে করছে একটি কথা আমরা অনুষ্ঠানে আগেই আলোচনা করছিলাম সম্প্রতি হুজুর যখন স্পেন সফরে যান ভ্যালেন্সিয়াতে সেখানে হুজুরকে একটি মুসলমান কৃষকদের একটি গ্রাম ঘুরিয়ে দেখানো হয় ইসলামের প্রতি খলিফার কত ভালোবাসা ইসলামের প্রতি কত দরদ আর ইসলাম প্রচারের কত আকুল বাসনা তার হৃদয়ে রয়েছে দেখুন তিনি যখন জানতে পারেন যে এটি মুসলমানদের কৃষকদের গ্রাম ছিল এককালে এখন পরিত্যক্ত তিনি সেখানে হুজুরের যিনি সিকিউরিটি ইনচার্জ ছিলেন তাকে দিয়ে আজান দেন সেখানে আবার একটু পরে একজন আরবের আহমদী মুনির ওদে সাহেবকে দিয়ে সেখানে হুজুর আজান দেন যে এখানে কোনো একদিন আজানের সুমধুর ধ্বনি গুঞ্জরিত হতো এখানে স্মরণ করে হুজুর এখানে ইসলাম স্পেনিশ শেষ পর্যন্ত ছিল মানে তারা শেষ পর্যন্ত সংগ্রাম করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেখানে টিকিয়ে রাখতে তো এই ব্যাথা ছিল হুজুরের রিজায় এর কারণে সেখানে তিনি বলেন যে আজান দাও এবং এর পরে আরবকে দিয়ে বলেন তোমার অধিকার আছে আরবদেরকে বের করা হয়েছে তাই এখানে আযান দেওয়ার অধিকার তোমার তাই মনিরু আদার সাহেবকে দিয়ে হুজুর সেখানে আযান দ্বিতীয়বার সেখানে আযান দিয়েছেন আরেকটি কথা এখানে বলছি দর্শক এগুলো আসলে খলিফা যে ধর্মকে কতটা ভালোবাসেন আর তিনি কিভাবে পবিত্র করেন তিনি নিজে কত পবিত্র এগুলোর তার প্রমাণ হজুর স্পেনের সফরে গিয়েছেন স্পেনের হুজুর সেখানকার মরক্কোর আমির সাহেব যখন হজুরের সাথে সাক্ষাৎ করতে আসেন হজুর বলেন যে আমি যখন স্পেন সফরে যাই সেখানে স্পেনের মূল ভূখণ্ড থেকে সমুদ্রের বারো মাইল দূরে একটি দ্বীপ রয়েছে জিব্রাল্টার সেখানে হুজুর যান খুব সুন্দর জায়গা সেখান থেকে সেই জিব্রাল্টার থেকে মরক্কোর উঁচু উঁচু যে ইমারতগুলো আছে বিল্ডিংগুলো আছে সেগুলো দেখা যায় মানুষ দেখেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন কিন্তু আমাদের খলিফা আল্লাহর খলিফা শুধু এই বাহ্যিক সৌন্দর্য তিনি অবলোকন করেন না সেখানে দাঁড়িয়ে তিনি মরক্কোর আহমদিরকে সালাম বলেছেন এবং হুঁজুর উল্লেখ করেছেন তার মরকর আমি সেবের সাথে সাক্ষাতে এই বেদনা তার রয়েছে দর্শক আমরা যারা আহমদি আমাদের উচিত আমাদেরও নিজ নিজ গণ্ডিতে তবলিগের কাজে এভাবে আন্তরিকতার সাথে সময় দেয়া। দর্শক সময় একেবারেই শেষ বিদায় নিচ্ছি আগামীকাল আবার অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আগামীকাল শুক্রবার আমাদের জামাতকে দেখার সুযোগ আছে আপনারা নিকটবর্তী আহমদীয় মসজিদিকে নামাজ পড়তে পারেন আমাদের হুজুর তার আমেরিকা এবং ক্যানাডা সফর শেষে লন্ডনে ফিরে এসেছেন কালকে লন্ডন থেকে খোদবা দেবেন বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় খোদ্বার সম্প্রচার করা হবে সরাসরি আপনাদেরকে খোদ্া দেখার আমন্ত্রণ খোদ্বার অব্যবহৃত পরে আমাদের অনুষ্ঠানে নিয়ে হাজির হবো অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি যারা অনুষ্ঠানে ছিলেন বিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ আবারও কালকে দেখা হবে আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহে বাবার কাত وقل الحق من ربكم فمن شاء